बुझते सुविधा है अल्लाह नबी आमार जाना जाना माजे दाड़िये गेले नबी आमार दुआ चाय पुरतुम रकाते आमरा ताहरी मापे देछि एकटा तकबीर তৃতীয় নম্বরে সানা পড়েছি দুটো তাকবীর তৃতীয় নম্বরে দরুদে ইব্রাহিম পড়েছি তৃতীয় তাকবীর চতুর্থবারে একটা দোয়া পড়তে হয় আল্লাহ নবী দোয়া চাইছেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ পাক বললেন হাবিব কাকে ক্ষমা করব আল্লাহ নবী বললেন আল্লাহ maaf করে দাও ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন এ আমার হাবিব কাকে আমি ক্ষমা করব পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীর জমিনে অনেক ধর্মের মানুষ আছে আমি কার ক্ষমা করব তোমাকে নাম ধরে বলা লাগবে জোরে আল্লাহ আমার কথা বুঝতে পাচ্ছেন अल्लाह नबी बोलें अल्लाह क्षमा फिरली अल्लाह अपनी क्षमा करे दाओ अमार अल्लाह बोलें हबीब काके आमी क्षमा करब इस्मुका याकी जार क्षमा करब तार नामटा कि बोलो अल्लाह नबी बोलें अल्लाह अपना दरबारे दोआ चाई हायना जारा हायाते आछे एदेर के क्षमा करो अमार अल्लाह बोलें क्षमा करे दिलाम ओमाइते ना जारा मृत हये गेछे तादेर के क्षमा करो अल्लाह बोलें हबीब क्षमा करे দিলাম অশাকী দিনা যারা জানা যায় শরীর হয়েছে যুদ্ধের মাঠে শহীদ হয়েছে এদেরকে ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন হাবিব আমি ক্ষমা করে দিলাম অশাকী দিনা যারা ছোট অবস্থায় মায়ের কোলে মারা গেছে আল্লাহ এদেরকে আপনি maaf করে দাও আল্লাহ বললেন হাবিব আমি maaf করে দিলাম অকাবিরিনা যারা বৃদ্ধা ব্যক্তি মারা গেছে maaf করে দাও আমার আল্লাহ বললেন আমি maaf করে দিলাম দুনিয়াতে যারা হায়াত নিয়ে আছে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দাও আমার আল্লাহ বললেন মাফ করে দিলাম অমান তো আপাইতাহু আল্লাহ যারা মারা গেছে ফাতাফাহু আলাল ঈমান যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ এদেরকে maaf করে দাও আমার দয়াল নবী বললেন আল্লাহ maaf করো আমার আল্লাহ বললেন maaf করে দিলাম আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার জীবিতর ক্ষমা চেয়েছে মৃত ব্যক্তির ক্ষমা চেয়েছে আমরা কবর জিয়ারত করি যারা হাত তুলে মোনাজাত করি বলি আল্লাহ আমাদের সকলের গুনাহ maaf করে দাও জীবিত রসূলের সঙ্গে মিল আছে আমরা দোয়া করি আল্লাহ এই কবরবাসী যারা মৃত হয়ে গেছে এদেরকে maaf করে দাও রসূলের দোয়ার সঙ্গে মিল আছে আল্লাহ ছোট বাচ্চা মারা গেছে মায়ের কলিজা ঠান্ডা করো আল্লাহ নবী বললেন অসাগিরিনা আমাদের সঙ্গে নবীর মিল আছে তাহলে আমরা যে নাম ধরে ধরে দোয়া চাই আমার আল্লাহ নবী দোয়া চাওয়া শিখিয়ে গেছে তাই দাদা পীর বসিরাত আল্লামা হুজুর আমাদের শিখিয়ে গেছে বরং আমরাই একটাই কথা বলি আল্লাহর ইবাদত নবীর মহব্বত কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত আর আব্বা মায়ের জন্য খেদমত এর নাম হলো আহলে সুন্নাত আল জামাত আল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর এই কথা ঠিক না বে ঠিক আমরা কোন দলের মানুষ আহলে সুন্নাত আল জামাত নাকি ভেজাল আছে ভেজাল নেই আল্লাহু আকবার আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি বাবা ওয়াজনুসিয়াত করা সহজ 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 সবাই বলে সহজ কিন্তু আমার মন মানে না
আসামি আপনি ওয়াজ নসিহত করবেন একই স্টেজ একই এলাকা একই মোহল্লা একই সরাতা কেউ আছে এক দল আর একজন এক দল কোণার দিকে এক দল মাঝের দিকে এক দল শেষের দিকে এক দল এখান কথা বললে ওর বিরুদ্ধে যাবে ওনার কথা বললে এনার বিরুদ্ধে যাবে আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে আপনি মন জোগাতে পারবেন না একটাই উদাহরণ হয় হাজার রকম সিমেন্ট নিয়ে ঘর বাঁধা সম্ভব নয় অম্বুজা চাইবে আমার কোম্পানির দরকার তুমি বেশি পানি কেন ঢেলেছো লাপাস কংক্রিট আমার বেশি পানি দরকার কোম্পানি কেন দিলেন ডালমিয়া রামকো বলবে আমার কোম্পানি দরকার বেশি পানি কেন দিলেন চার পাঁচ রকম এক জায়গায় নিয়ে যখন আপনি ছাদ বানাবেন পাঁচ দিন পরে ঢোলের মতো আওয়াজ ব্যাপার কি আমি কম খাই বেশি কেন দিলে আমি বেশি খাই কম কেন দিলে তাহলে একই রকম সিমেন্ট নিয়ে ঘর বাঁধলে সমস্যা হতো না ওই জন্য আমাদের চব্বিশ পরগনায় অজনসিয়া যখন বেশিরভাগই হয় তখন কিন্তু রকমারি রকমারি কোম্পানি থাকে না থাকে একই রকম কোম্পানি আপনি একটু পার হয়ে যাবেন মুর্শিদাবাদ খেলা শুরু আমাদের চব্বিশ পরগনা যত বক্তা আছে চব্বিশ পরগনায় ওদের সারাদিনে যদি তিনশো জলসা করে তার ভিতরে তিনটে জলসা মুর্শিদাবাদ হয় না খুব কম খুব সমস্যা খুব সমস্যা আল্লাহ হে আমার জামা যুবকেরা আমি আপনাকে বোঝাচ্ছিলাম আব্বা মায়ের জন্য হাত তুলে আমরা দোয়া করি হাত তুলে দোয়া করার পূর্বে আমাদের ঠকতে হয়েছে কি মফিজুল ইসলাম তুমি দোয়া করবে আব্বা মায়ের জন্য দোয়া করবে বাপের নামে মায়ের নামে পীরের নামে ওদের জবাব দেওয়ার জন্য আল্লাহ চতুর্থ নম্বরে তকবীর আমি ব্যাখ্যা করে শুনিয়েছি আমার নবী পাক দোয়া চেয়েছেন আমরাও চাই আল্লাহ নবী বললেন আনা বৈস্তম আল্লিমন আমি হলাম তামাম পৃথিবীর শিক্ষক তাই আল্লাহ নবী আমাদের শিক্ষক নবী যেটা শিখিয়ে গেছে ওইভাবে আমরা দোয়া করি এবার বাপের মায়ের নামে সোয়া পৌঁছাচ্ছিলাম ওটাই ছিল সমস্যা সমস্যাটা ক্লিয়ার হয়ে গেল এবার সমস্যা শুরু হয়েছে হাত তুলে কেন করবে নাকি বাবা ও বাবু একটু বলেন তা তুমি ওই সোজা বসোস কেন শোনা আপনি একটু এই সোজা বসেন ভাইকে একটু এই সাইড আসতে বলে দেন একটু এই সাইডে আসতে বলেন আচ্ছা আমি ঠিক আছে আসতে বলছি আপনি বসেন ভাই বসেন সকল আর অনুমতি নিয়ে তরকা রান্না করলে না খাওয়া যাবে না কে বলছে লবণ কম খায় কে বেশি খায় তুমি বাবুচ্ছি তুমি রান্না করে হাত দিচ্ছিস কোথায় তো সাউন্ডটার জন্য আর কতক্ষণ খাটতে হয়েছে হ্যাঁ তুমি মনে করলে যে তুমি অত বড় ডেকরাটা তোমার সঙ্গে কথা বলছে না জেনে নাকি সাউন্ডটা পরিষ্কার করে নিস তো একদম হাত দিও না হাত দিলে সমস্যা আর এই দুজন বসে আছে এখানে দুজনে কম্পিলার মনে করো না ছাব্বিশ চব্বিশ বছর ধরে ওই লাইনে পড়ে আস বসে তো শুধু নিষে তাই আল্লাহ আল্লাহ আমি আপনাকে বোঝাচ্ছিলাম দোয়া করব বাপের নামে মায়ের নামে সমস্যা ক্লিয়ার এবার সমস্যা হলো হাত তুলে কেন মোনাজাত করবে আল্লাহ তো শুনতে পায় হাত তুলে শুনতে পায় না তুললে শুনতে পায় তাহলে হাত তুলে মোনাজাত কেন করবে আপনাদের সমস্যা নেই বাবু আল্লাহ আমি আপনাকে একটা কথা বলি হাত তুলে মোনাজাত করবে ওদের একটাই দলিল দেখাবে ভাই মক্কা শরীফে মদিনা শরীফে নামাজ আদায় করা হয় ওখানে হাত তুলে মোনাজাত করে না তাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যে জায়গায় আল্লাহর কোরআন নাজিল যে জায়গায় নবীরা নাজিল যে জায়গায় রহমত নাজিল যে জায়গায় গোনা মাপ যে জায়গায় নামাজ পড়লে বেশি নাকি ওই জায়গায় হাত তুলে যদি মোনাজাত
ঘটনা করা হয় এ আমার 24 পরগনার ভাইরা আপনাদের মাটিয়া থানার ভাইদের বলি আপনারা যে হাত তুলে মোনাজাত করেন মক্কা মদিনায় হাত তুলে মোনাজাত করেন আপনারা হাত তুলে মোনাজাত করেন তাহলে এখানে প্রমাণ হয়ে যাবে মক্কা মদিনার লোক জানে বলে হাত তুলে মোনাজাত করে না তোমরা জানো বল জানো না বলে হাত তুলে মোনাজাত করো আর না হয় এটাই হবে তোমরা জানো বলে হাত তুলে মোনাজাত করো মক্কা মদিনার লোক জানে না বলে হাত তুলে মোনাজাত করে না এবার বিচার আমি আপনার কাছে দিলাম মক্কা মদিনার লোক ভালো জানে না 24 পরগনার লোক ভালো জানে মক্কা মদিনার লোক তাহলে তারা তো হাত তুলে মোনাজাত করে না ওরা যদি ভালো জানে তা আমরা কি হুরুস করতে হাত তুলে মোনাজাত করব ওদেরটাই নেওয়া হলো যুক্তি কিরাম দেখেছো এই যুক্তি কাটানো খুব কঠিন ভাই খুব কঠিন আল্লাহ আল্লাহ আমি একটাই কথা বলবো কোরআন শরীফ নাজিল হয়েছে কোথায় আমার সাথে কথা বলবেন খুব ভালো বুঝতে পারবেন কোরআন নাজিল হয়েছে কোথায় যে দুটো কমেন্ট করেছে দুটো কমেন্টই ঠিক বাদ দেওয়া যাবে বাদ দেওয়া যাবে না কোরআন নাজিল হয়েছে ঘেরা গুহায় ওটাই হলো প্রথমে আমি প্রথমের কথা বলি না শেষের কথা বলি না কোরআন নাজিল হয়েছে কোথায় এক কথায় মক্কা শরীফে মদিনা শরীফে মাক্কি সূরা মাদানী সূরা আপনার কাছে আমি একটাই জবাব চাইবো যেখানে কোরআন নাজিল হয়েছে ওই জায়গার মানুষেরা তো ভালো কোরআন পড়া দরকার এ আমার কমিটি ছেলেরা আপনাদের গ্রামের জলসা হয় তাহলে গ্রামের যে গ্রামে জলসা হয় ওই গ্রামে শ্রোতা তো বেশি থাকা দরকার তাহলে মক্কা শরীফে কোরআন নাজিল মদিনা শরীফে কোরআন নাজিল তাহলে সবচাইতে ভালো কোরআন পড়া মক্কার মদিনার লোক তো হওয়া দরকার ঠিক না বে ঠিক কিন্তু একটা বার কেউ হাত তুলে বলবে মফিজুল ভাই মক্কা মদিনার লোক পৃথিবীর সবচাইতে ভালো কোরআন তেলাবাত করতে পারে কি এ হাবে সাহেবরা তোমরা ভালো জানবে মক্কা শরীফে কোরআন নাজিল হয় মদিনা শরীফে কোরআন নাজিল হয় কিন্তু যে দেশে যে জেলায় যে রাজ্যে যে মোহল্লায় যে শহরে কোরআন নাজিল হয়েছে ওই রাজ্যে ওই শহর ওই এলাকার মানুষ কোরআন পড়া শিখতে পারেনি কোরআন পড়া শিখেছে মিশরের কারি জোরে বলে ঠিক না বেঠিক তাহলে তুমি যদি বলো মক্কা শরীফের লোক বেশি বোঝে মদিনার লোক বেশি বোঝে বলে ওরা হাদিস কোরআন মেনে হাত তুলে মোনাজাত করে না তাহলে কোরআন ভালো শিখতে পারিনি শিখেছে আর পড়তে শিখেছে আহা দেখা যায় মিশরের কারি তাহলে যাদের কোরআন ভালো পড়তে পারে না তারা কি হাদিস ভালো বুঝবে কোরআন পড়তে গেলে 3 মাস সময় যায় হাদিস বুঝতে গেলে 14 বছর সময় যায় আপনার মেয়েকে ইমামের কাছে আপনি পাঠিয়ে দেবেন ইমাম সাহেব আপনার মেয়েকে সুন্দর লাইন করে সুন্দর গুছিয়ে সাজিয়ে আল্লাহ যদি চায় 3 মাসে কোরআন পড়িয়ে দেওয়ার যোগ্যতা রাখে কিন্তু একটা মানুষ 3 বছরে হাদিস পড়ার যোগ্যতা রাখে না কমপক্ষে 13 থেকে 14 বছর সময় যায় তাহলে যারা কোরআন বুঝতে পারেনি 3 বছরের ব্যবধান তারা হাদিস কিভাবে বুঝবে তুমি চট করে বলে দিলে বাবা মক্কা শরীফে গিয়েছি ওরা হাত তুলে মোনাজাত করিনি তোমাদের চাইতে ওরা হাদিস বেজি বেজে ঘোড়ার কোচ ভাই ইউটিউবে যত ওয়াজ পাবেন আমার সজা সবটা ওয়াজ নেই সব বেকাটারা সব বেকাটারা আর বেকাটারা না বললে হয় না তবে অন্য দিনের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে দোয়ারা কো আবার পরিবর্তন হতে পারে কি দেখি আল্লাহ এ আমার জওয়ান যুবকেরা লক্ষ্য করে দেখা যায় হাত তুলে মোনাজাত করা হয় আল্লাহ নবী হাত তুলেছে কি না নবী যদি হাত তুলে মোনাজাত করে আমরা ভারতবর্ষের মানুষ আমরা ইন্ডিয়ার মানুষ আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা 24 পরগনার মানুষ আমরা মাটিয়া থানার মানুষ আমরা বেড়া যাবা স্বরূপনগর বসিরহাট কিংবা বৃষ্টিপুর আর বিষ্ণুপুর জলসার কমিটির মানুষ এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ 4,500 কিলোমিটার রাস্তা মক্কার মদিনা থেকে ধর্ম আমাদের ভারতবর্ষে এসেছে
কিন্তু ভারতবর্ষের ধর্ম মক্কা মদিনায় যায়নি। আল্লাহর নবী বলেছেন কায়রা মক্কা তাওয়া তাইবাতা, দাজ্জাল যখন পৃথিবীর জমিনে আসবে আমার আল্লাহ মক্কার মদিনা ঢুকতে দেবে না। ওটাই হলো জ্ঞানের শহর, ওটাই হলো জ্ঞানের ব্যক্তি, ওখানে দাজ্জাল ঢুকতে পারবে না, ওখানে ভালো ভালো ব্যক্তিরা থাকবে। আমার কথাটা খুব ঠান্ডা মাথায় শুনবেন, আমি গাঁজা খুরি কথা বলছি না, খুব যদি ভালো বেরেন হয় তাহলে আরো ভাইটিয়াল কথা বলবো, আর বুঝতে যদি না পারেন আমি সোজা সাপটা সাধারণ কথা বলি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, হাত তুলে মোনাজাত করি। ওরাই বলছে হানাফিরা মূর্খ জাহেল, হাত তুলে মোনাজাত করা পৃথিবীর কোন হাদিসে নেই, হাদিসে নেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, আপনারা হাদিস মানবেন না সুন্নাত মানবেন? অনেক ছেলেরা বলবে আমরা হাদিসও মানবো সুন্নাতও মানবো। চলেন একটা হাদিস বলা যাক, আল্লাহ নবী আমার হাদিস শরীফে বলেছে তারাক তু ফিকুম আমরাইনি লান্তা দিল্লু মান তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী আমার বললেন তোমরা যদি বিপদ আপদ বালা মুসিবতে তোমরা মতানৈক্য আর অশান্তির ভিতরে কোনো একটা তর্কাতর্কির ভিতরে যদি পড়ে যাও, ডাক্তার বাড়ি যাবে না, এমপিএমএল এর কাছে যাবে না, দুটো জায়গায় যাবে, একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের কাছে, ওয়া সুন্নাতা রাসূলি রাসূল বলেছে ওয়া সুন্নাতা রাসূলি ও হাদ্দাসা হাদিসি, রাসূল আমার হাদিসের নাম বলিনি, রাসূল বলেছে সুন্নাতের কাছে চলে যাবে। তাহলে যারা হাদিসের কাছে যায় ওরাই হলো আহলে হাদিস, যারা সুন্নাতের কাছে যায় এরাই হলো আহলে সুন্নাত আল জামা। এই হাদিসের অনেক ব্যাখ্যা হয় না, যে একটা কোরআনের কাছে যাও আর একটা হাদিসের কাছে যাও, চরম ভুল। হাদিস আর সুন্নাত এক না, তবে যেটা সুন্নাত সেটা হাদিস, তবে যেটা হাদিস সেটা সুন্নাত নয়। যারা কমিটি ছেলে তারা কমিটি আবার শ্রোতা, তবে তারা শ্রোতা তারা কমিটি নয়। তবে যেটা সুন্নাত সেটা হাদিস, তবে যেটা হাদিস সেটা সুন্নাত নয়। আল্লাহ আল্লাহ নবী এক সময় মসজিদে নববীর ভিতরে বসেছিলেন, আবু বাক্কারকে বললেন এ আবু বাক্কার চলো একটু বাইরে ঘুরে আসি। আল্লাহ নবী আবু বাক্কারকে সঙ্গে করে নিয়ে মসজিদের বাইরে একটু চলে গেলেন। আমরা হাত তুলে মোনাজাত করি, কত সুন্দর দলিল পাওয়া যায় একটা বার দেখেন দেখেন, ওরা হাদিস দেখাবে, দেখো হাদিস শরীফে নাই। আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করিনি, কথাটা সত্য, কথা সত্য, আল্লাহর কসম আল্লাহর কসম। অনেক হাদিসে আছে নবী আমার হাত তুলে মোনাজাত করিনি, আমি মেনে নিলাম। এই দলিল দেখে আপনি পালিয়ে গেলে চলবে না, চলবে না। তার কারণ একটাই কি জানেন, যে মক্কা শরীফে কোরআন নাজিল হয়, যে মদিনা শরীফে কোরআন নাজিল হয়, যেখানে নবীরা আগমন ঘটে, আমার দাদা পীর আর বসিরাত হুজুর ওই দেশে গিয়ে 4.5 ঘন্টা ওয়াজ নসিহত করে এসেছিলে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি মক্কা মদিনার লোক যদি বেশি জ্ঞানী হয় তাহলে দাদা হুজুর আর বসিরাত হুজুর ওখানে কেন ওয়াজ করবে, জবাব দাও। এ ছেলেরা বুঝতে পারছো কেন ওয়াজ করবে? যেখানে পানি আছে সেখানে তো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার উদ্দেশ্য ছিল হাত তুলে মোনাজাত করবে। আমাদের সমাজে অনেক ব্যক্তিরা আছে ওরা হাত তুলে মোনাজাত করে না, ওরা ইউটিউবে ইন্টারনেট ভিট ভিট ফেলে, আর দেখা যাক গুগল কিংবা ইউটিউব থেকে ওরা সাজেশন নিয়েছে, হাত তুলে মোনাজাত করার কোনো দলিল নাই। ওরাই বলবে বোখারির এত খণ্ড, এত সাবা এত পৃষ্ঠার, মেশকাতের এত খণ্ড, এত সাবা এত পৃষ্ঠার, ওইগুলো বলবে, এদের মেমোরিতে শুনবে, এদের মাথা আর কাজ করবে না, কাজ করবে না। তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই, হাদিস শরীফে ধরে নিলাম নেই হাত তুলে মোনাজাত করার কথা, কিন্তু আগে আমার পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান হাত তুলে মোনাজাত করেছিল, এখন আমরা ঠিক করেছি না ভুল করেছি, এই জবাব দেওয়ার জন্য আমার এত কিছু ঘোরপাক। আল্লাহ নবী আবু বাক্কারকে সঙ্গে নিয়ে
মসজিদে নববী থেকে বার হয়ে চলে গেলেন আর আল্লাহ নবী কিছু দেরি করে মসজিদে নববীতে যখন প্রবেশ করলেন নবী দেখতে পায় মসজিদের ভিতরে ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু আক্কাস আবু ওবাইদা বিন যায়িদ আবু ওবাইদা বিন জাররা সকলে একটা জায়গায় গোল হয়ে জড়ো হয়ে তারা হাত তুলে মোনাজাত করা শুরু করলেন আল্লাহ নবী মসজিদে নববীতে এসে ওদের চেহারা ওদের কর্মকাণ্ড দেখে নবী আমার অবাক হয়ে যায় আবু বাক্কার কে বললেন আবু বাক্কার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাত তুলে মোনাজাত করিনি কিন্তু আমার সাহাবারা কেন হাত তুলে মোনাজাত করলো ও আবু বাক্কার তুমি কিছু বলো বলো আবু বাক্কার বললেন হুজুর এক্ষুনি আমাকে অনুমতি দাও ওদের হাত তুলে যখন মোনাজাত করেছে দুটো হাত কোনো ফাঁকা করে ভঙ্গ করে দেই আল্লাহ নবী বললেন আবু বাক্কা দেবে তবে একটা বার অপেক্ষা করো আমি সামনে যতটা দেখি পিছনে ততটাই দেখি আর উপরে যতটা দেখি নিচে ততটা দেখি দুনিয়ার জমিনে প্রকাশ্যে দিনের বেলা যতটা দেখি আমি রাতের বেলাও ততটাই অতটাই দেখি আর একটা জোরে বলেন নবী নিজে সাক্ষ্য দিচ্ছে আমি হাত তুলে মোনাজাত করিনি আমার সাহাবারা কেন হাত তুলে মোনাজাত করবে আহলে হাদিসরা তো ওই দলিল দেখাচ্ছে ওই দলিল সুন্দর দলিল দেখো নবী হাত তুলে মোনাজাত করিনি তোমরা কেন করবা সাহাবারা করেছিল রসুল বারণ করেছিল তোমরা সাহাবার থেকে বেশি বুঝদার এবার ঘাটতি আছে কি বলবে না বলবে না আল্লাহ নবী বলেছিলেন সাহাবায়ে কেরাম হাত তুলে আমি মোনাজাত করি না তোমরা কেন হাত তুলে মোনাজাত করলেন আবু তালহা সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক কথা আমি শুনেছি চুপ করেছিলাম আমি আবু তালহা আর চুপ করে থাকবো না হাত তুলে মোনাজাত করা এটাই যদি শরীয়তে নাজায়েজ হয় এটাই যদি ভুল হয় আপনি হলেন আনাবু ইস্তো মুআল্লিমান আপনি হলেন আমাদের শিক্ষক ছাত্র যখন হাত তুলে মোনাজাত করছিল ওটাই যদি ভুল হয়ে যায় আপনি শিক্ষক হয়ে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুল দেখছিলেন আপনি আগে আমাদের জবাব দেন জোরে বল রসূলকে একটু কবজায় ফেলতে চাইছে না চায় না একদম মশলা বার হবে শুনবেন না শুনবেন না শুনবেন তো একদম আল্লাহ নবী বললেন আবু বাক্কার তুমি একটু থামো নবী নবীকে যখন আবু তালাকা এই কথা বললেন আল্লাহ নবী লাজবাব চুপ করে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী এবার বলা শুরু হয়ে গেলেন হে আমার সাহাবায়ে কেরাম আমি তোমাদের দেখছিলাম হাত তুলে মোনাজাত করছিলে আবু বাক্কার ভঙ্গ করে দিতে চাইছিল আমিও ভঙ্গ করে দিতাম কিন্তু আমি যতটা দেখি পৃথিবীর ব্যক্তি এতটাই কেউ দেখতে পায় না আমি হাত তুলে মোনাজাত করিনি তাতে কি আছে তোমাদের হাতকে আমি ভঙ্গ করে দিতাম কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম আসমান থেকে রহমতের ঝরনা ইয়া রফিউ উঁচু করেছিলে ইয়া আদাইহি তোমাদের হাত যখন উঁচু করে দোয়া চাইছিলে আসমান থেকে রহমতের ঝরনা তোমাদের হাতে পড়ছিল আমি হাত তুলে মোনাজাত না করলে যে হাত তোলার বিনিময় আমার রহমতের ঝরনা দেয় আমি মোহাম্মদ জীবনে বারণ করতে পারি না আর একটু জোরে নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলা হক ফুরফুরা সারি তাহলে হাত তুলে মোনাজাত রসুল করিনি কথা ঠিক না বেটি কথা ঠিক কিন্তু রসুল করতে বলেছেন করার উৎসাহিত দিয়েছেন এই হাদিসটা কি ওর বাপ বলবে শুধু দেখাচ্ছে দেখো রসুল হাত তুলে মোনাজাত করিনি কিন্তু রহমতের ঝরনা যখন হাতে পড়ছিল রসুল বলল কি করে ভেঙে দিতে পারি তাহলে রসুল হাত তোলার পক্ষে না বিপক্ষে পক্ষে আল্লাহ নবী রোজা রেখেছিল কটা সাবে বেরাতে না সাবে বেরাতে রোজা রেখেছিল একটা ইহুদিদের সঙ্গে কথাবার্তা হয়ে দেখতে পেয়েছেন ওরাও রেখেছিল রসুল বলেছিলেন আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে রাখবো কয়টা একের অধিক
কিন্তু রসূলকে রেখেছিল, তারেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। রসূল রাকার অঙ্কিকার করেছিল বলে আমাদের জন্য দুটো রাকা জায়েজ হয়েছে। রসূল অঙ্কিকার করা মানেই ওটা রসূল সাপোর্ট, রসূল হাত তুলে মোনাজাত করিনি, তবে রসূল বলেছে রহমতে ঝর্ণা পড়ছে কিভাবে ভঙ্গ করে দিতে পারি, ওটাও রসূলের সাপোর্ট। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জন্য দাদা হুজুর বলেছে এদের কাণ্ড জ্ঞান কমাসে, তা রুহুল আমিন চল একটু অস্তস করে আসি ভাই, অজনসিয়াত করে এসেছিল তো এক আধ ঘন্টা না সাড়ে চার ঘন্টা, দেখেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ভেলিগুড়ি পানি দিলে জীবনে কেউ গালি দেবে না, রোগীও মরবে না, রোগও সারবে না, কেউ গালি দেবে? আর যদি ধরে ঔষধ দেবো হয় এইরকম নেমে গেলে গালি গালি দেবে না? বলে এত হুজুর খুঁজে পাইনি, এই হুজুরকে ধরে নিয়ে এসছিস। আল্লাহ আল্লাহ। আমি আপনার কাছে প্রমাণ দিচ্ছিলাম, কবর জিয়ারত করার কথা বলছিলাম না, বাপ মা দাদা দাদি নানা নানির নাম ধরে সওয়াব পৌঁছানো যাবে কিনা, আমি একটা দলিল দিয়েছি। দ্বিতীয়বার দলিল দিলাম হাত তুলে, কথা বলে হাত তুলে মোনাজাত করা দ্বিতীয়। আর তৃতীয় নম্বর বলি, আমরা কবর জিয়ারত করি, অনেক আলেমরা ওয়াজ করে, অন্য অন্য দলপন্থী তালেমরা তারা ওয়াজ করে, আর তারা একটা হাদিস বলে লা তাসদ্দু রিহাল ইল্লা ইলা সলাসাতিন মাসাজিদিন আও কামা কলা আলাইহি সালাম। ওরা এই হাদিসটা বলে বলে আল্লাহ নবী বলেছেন তিন জায়গায় তোমরা সফর করবে, বাবা আজমিরে সফর করে যাওয়া যাবে না, ফুরফুরা শরীফে সফর করে যাওয়া যাবে না। ওরা ফতোয়া লাগায় আজমির শরীফ মাজার জিয়ারাতের কেন্দ্রবিন্দু, নিয়ত করে যাবা শরিয়াতে হারাম হারাম। ওরা বলে আর এই হাদিসটাই বলে লা তাসদ্দু রিহাল ইল্লা ইলা সলাসাতিন মাসাজিদিন, তিন জায়গায় তোমরা যাবে আর পৃথিবীর কোথাও তোমরা জিয়ারাতের উদ্দেশ্যে যেতে পারবে না। যারা এই ফতোয়া বলে এক আধ কলকে গাঁজা খায়নি, বিশ ত্রিশ কলকে গাঁজা খেয়েছে। এই হাদিসটা আমার চোদ্দ পুরুষও জানে, আমার ছেলের মনে হয় দশ বছর বয়স, তার এই হাদিসটা মুখস্থ, সেও জানে হাদিসটা এক ব্যাখ্যা এক। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে এক রেখা নামাজ পড়লে এক লক্ষ রেখাতে সওয়াব পাওয়া যায়। নবী আমার বললেন মসজিদে নববী শরীফে এক রেখা নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার রেখাতে সওয়াব পাওয়া যায়। আল্লাহ নবী বললেন মসজিদুল আকসা প্যালেস্তাইন মসজিদুল আকসা কলম পত্রিকা শুক্রবার যে মসজিদে ছবিটা দেয় ওই মসজিদে নামাজ পড়লে এক রেখাত পঁচিশ হাজার রেখাতে সওয়াব পাওয়া যায়। কাবা শরীফে এক লক্ষ, মদিনা শরীফে পঞ্চাশ হাজার, প্যালেস্তাইন মসজিদুল আকসায় পঁচিশ হাজার। নবী বলেছেন জীবনে যদি লা সলাতা, আল্লাহ নবী বলেছেন লা তাসদ্দু রিহাল, তোমরা যদি উটের উপরে উঠে পায়ে হেঁটে ছুটে দৌড়ে প্লেনে স্টিমারে টেনে লঞ্চে কিংবা চার চাকা মারুতিতে পৃথিবীর জমিনে নেকি নবার জন্য যদি কোথাও যেতে হয় সবচাইতে বেশি নেকি নবার জন্য ইল্লা ইলা সলাসাতিন, তবে নামাজে বেশি নেবার জন্য তোমার মক্কা শরীফে এসো এক লক্ষ পাবে, মদিনা শরীফে এসো পঞ্চাশ হাজার পাবে, প্যালেস্তাইন মসজিদুলো এসো পঁচিশ হাজার পাবে। আল্লাহ নবী বলেছে নামাজের জন্য বেশি নেকি যদি নিতে চাও তিনটে জায়গায় এসো, আর পৃথিবীর কোথাও নামাজে নামাজে বেশি নেকি নাই বেশি নেকি নাই। ও আমার ফুরফুরা দলের মহব্বতের মানুষেরা, আপনারা অনেকে আজমির শরীফে যাও, আপনারা কি বলেছেন আজমিরে নামাজ পড়লে বেশি নাকি? জীবনে এরা বলিনি, ফুরফুরা শরীফে নামাজ পড়লে বেশি নাকি এরা জীবনে বলিনি। এরাই বলেছেন আমরা একটু মাজার দর্শন করতে যাই, রসুল বলেছেন নামাজে যদি বেশি নাকি নাও মক্কার মদিনায় প্যালেস্তাইনে যাও, আর নামাজের উদ্দেশ্য পৃথিবীর অন্য কোথাও নেকির জন্য যাওয়া যাবে না। তাহলে আমরা যারা ফুরফুরা শরীফে, আমরা যারা হাজি আলীতে, আমরা যারা দেখা যায় বাক্সা শরীফে কিংবা দেখা যায় এদিকে খাজা হুজুরের দরবারে, যেখানেই চলে যায় নামাজে বেশি নেকি নবার জন্য আমরা যাই না, বরং সফর করতে হয় সফর করতে হয়। আর আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আমার বান্দা জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে সফর করে
তোমরা দেখো আমি আল্লাহ আমার নিয়ামত দেখে আমি যে কত মহান কত শক্তিশালী তোমাদের ভিতরে আরো মহব্বত পয়দা হবে জোরে বলেন সুবহানাল্লাহ এখানে যারা বলে যে আজমি শরীফে সফর করে যাওয়া যাবে না ব্যাখ্যাটা চরম ভুল রসূল বলেছে নামাজে বেশি নেকি নওয়ার জন্য যেও না আমরা আজমি শরীফে যাই বেশি নেকি নওয়ার জন্য কি নামাজে না সফর করতে যাই কোনো সমস্যা নেই আপনারা অনেকে হজ পাকে যান কিসের জন্য মাজার জিয়ারতের উদ্দেশ্য তো মাজার জিয়ারতের উদ্দেশ্য তো তাহলে এই জিয়ারত যদি জায়েজ হয় না জায়েজ হয় ওটা কি জায়েজ আপনি যদি বলেন রসুল পাকের মাজার জিয়ারত করে আসছে ঠিক আছে ওখানে আবু বকর হুজুর আছে ওমর ফারুক হুজুর আছে আম্মা জানেরা আছে আরো সাহাবারা আছে তাহলে এদের ব্যাপারে অ্যাকচুয়ালি কিছু না আল্লাহর নবী বলেছেন তোমরা যদি কবরবাসীর কাছে এসে দোয়া চাও আর ওই কবরবাসী দেখলে তোমাদের অন্তরটা নরম হবে মরণের কথা স্মরণ হবে জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে বলেন নারে তাকবীর সিলসিলা হাকপুর ভুরা শরীফ সিলসিলা হাকপুর ভুরা শরীফ নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ 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 আল্লাহু আকবার তাহলে হয়ে গেল কি কবর জিয়ারত আই না হয়ে গেল বাপ মানে সওয়াব পৌঁছানো আর হাত তুলে মোনাজাত করা আর বাকি আছে দূর দেশে সফর করা যাবে কিনা বলে দিয়েছি পাট পাট কোনো খেয়াল রাখেন ভাই এবার বলবো কি যে কবর কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করা যাবে কিনা বুঝুন না অনেক ব্যক্তি বলবে এখান থেকে মদিনা শরীফ 4,500 কিলোমিটার রাস্তা নবীর নামে যদি সোয়া পৌঁছে দোয়া হয় তোমার আব্বা তো রাস্তার ওপারে শুয়ে আছে 4,500 কিলোমিটার দূরে যদি নেকি যায় তোমার বাপের কবরে কেন যাবে না মানে ও যুক্তি তো কবরের কাছে জীবনে এটাই তো এ আমার জামান যুবকেরা ঠান্ডা মাথায় শুনবেন ওরাই বলবে এখান থেকে মদিনা শরীফ 4,500 কিলোমিটার রাস্তা ওখানে যদি নবীর প্রতি সোয়া পৌঁছে যায় পীরের দরবারে যদি সোয়া পৌঁছে যায় তোমার আব্বার কবরে কেন নেকি যাবে না ওরা এই কথাটা বারবার বলবে কিন্তু আপনার কাছে একটাই কথা বলবো আল্লাহ নবী আম্মা জানকে বলেছিলেন আম্মা জান আমি না আমার আব্বাকে আপনি কেন দেখান মসজিদে যায় ছাগল বকরি তোমরা নবী আমার বসে থাকে সমাজের জন্য ভাবে অনেক আব্বারা মায়েরা তারা এসে বাচ্চাকে কোলে পিঠে নেয় বুকে নেয় ঘাড়ে নেয় আল্লাহ নবী আম্মা জানকে বললেন আম্মা জান আমার আব্বাকে দেখা হবে না আল্লাহ নবীর আম্মা জান বললেন বেটা দেখা হবে দেখা হবে অনেক ঘটনা অনেক ঘটনা এক সময় উম্মে আয়মানকে নিয়ে আল্লাহ নবী আমার নিজের মাকে নিয়ে আব্বা জানের কবরটা দেখার জন্য হুজুর আমার চলেছেন এ আমার ছেলেরা আব্বার কবরে যাবা যদি শরীয়তে না জায়েজ হয় কবরে যাবা যদি শরীয়তে বেকার হয় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার আম্মা জানকে সঙ্গে করে নিয়ে উম্মে আয়মান দাসীকে সঙ্গে করে নিয়ে দয়ার নবী আমার নিজের আব্বা জানের কবরের পাশে শুধু দাঁড়িয়েছিলেন না বরং আব্বা জানের কবরটা জড়িয়ে কান্নাকাটি করেছিলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আব্বা জানের কবরের কাছে যাওয়া যদি শরীয়তে নিষেধ হয় তাহলে আল্লাহ নবী তো নিজের আব্বার কবরে গিয়েছে নবী বললেন আনা বুইস্তু মুআল্লিমান আমি হলাম তামাম পৃথিবীর শিক্ষক আল্লাহ নবী যখন আব্বা জানের কবরে কাছে দেখতে গেছে আমরা ও বছরে একবার সপ্তাহে দুইবার মাসে তিনবার কিংবা ছয় মাসে একবার আব্বা জানের কবরে কাছে যেতে পারি এতে কোনো সমস্যা নাই আল্লাহ নবী বলেছেন সাহাবায়ে কেরাম তোমরা কি জানো না একটাই কথা জেনে রেখে দাও তামাম পৃথিবীর যত পানি আছে ওই পানিটা দিয়ে আব্বা জানের কবরে যদি ছিটা দেওয়া হয় মাপ হবে না তামাম পৃথিবীর তলা পুকুর খাল নেই হিন্দি আর সাগর যত আছে ওই পানিটা নিয়ে আব্বা জানের কবরে যদি ছিটা দেওয়া হয় তাও কিন্তু মা ভাবে না লক্ষ্য করে দেখা যায় নদিয়া এলাকায় জলসায় গেলে বেশিরভাগ কুয়া দেখতে পাই ওই কুয়ার পানিটা নিয়ে আব্বা জানের কবরে যদি ছিটা দেওয়া হয়
তবু আব্বা জানের কবরে আযাবটা মা ভাবে না আল্লাহর নবী জানায় এ আওলাদেরা সন্তানেরা তোমরা কি জানো না আমার আদি পিতা আমার বংশধর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে নবী ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে মা হাজরা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে একেবারে ফাঁকা জায়গায় রেখে দিয়ে চলে আসে একটু করে পিয়ালায় পানি দেয় খাজুরের বর্তন দেয় পিয়ালার পানিটা শেষ খাজুরের বর্তনটা শেষ আম্মা জান কাঁদে বাচ্চা ইসমাঈল কাঁদে চোখের পানি ছেড়ে দিয়ে পানি নাই খাদ্য নাই নবী ইসমাঈল আল্লাহ আল্লাহ বলে কান্নাকাটি করে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম পানির জন্য সাফওয়া পাহাড়ে যায় ওখানে পানি পেলেন না মারওয়া পাহাড়ে যায় ওখানে পানি পেলেন না আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়ে দেয় ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ আমার আল্লাহ ওই সাফওয়ার মারওয়া পাহাড় আমার আল্লাহ দেখা যায় কিয়ামতের পাল্লা বানিয়ে দেবে লক্ষ্য করে দেখা যায় আম্মা জান হাজরা আলাইহিস সালাম বাচ্চার পানির জন্য সাফওয়া পাহাড়ে পেলেন না মারওয়া পাহাড়ে পেলেন না নিজের গলাটা লম্বা করে দিয়ে রব্বি গফির আরহাম আনতাল আজওয়াল আকরাম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি দুনিয়ার মানুষ বিপদ আপদে পড়লে আল্লাহ আপনার কাছে সাহায্য চায় আমি বারবার আমার বাচ্চার দিকে তাকিয়েছি আল্লাহ আপনি আমার গোনাকে ত্রুটিকে মাপ করে দাও এর ভিতরে একটা শিক্ষার বিষয় অনেক ব্যক্তি বলে মফিজুল ইসলাম তুমি ফুরফুরা শরীফের মতের মানুষ তুমি আহলে সুন্নাত আল জামাতের মানুষ তোমার একটা ওয়াজ শুনেছিলাম পীরের হুকুম নাকি মানা ওয়াজিব পীরের হুকুম মানা নাকি ওয়াজিব পীর যেটা বলবে হুকুমটা মানা নাকি ওয়াজিব আমি বলেছিলাম অবশ্যই ওয়াজিব অবশ্যই ওয়াজিব এই জবাবটা দিয়েছিলাম নবী ইসমাঈলের আম্মা জান হাজরা আলাইহিস সালাম পানির জন্য একবার সাফওয়া যায় পানি পায় না মারওয়া পাহাড়ে যায় পানি পায় না আমার আল্লাহ পাক বলেন হাবিব দাঁড়িয়ে যাও এই দেখা যায় হাজরা আলাইহিস সালাম ইনি নবী নয় এনার স্বামী হলো ইব্রাহিম নবী ছেলে হলো ইসমাঈল নবী একদিকে এনার ছেলে নবী এনার স্বামী নবী ইনি নবীর স্ত্রী নবীর মা আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি এই ইসমাঈলের পানির জন্য হাজরা আলাইহিস সালাম একবার সাফওয়া পাহাড়ে যায় একবার মারওয়া পাহাড়ে যায় আহা মায়ের কি মহব্বত বাচ্চার আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তবে জেনে রেখে দাও আমার হাবিব একটাই কথা জেনে রেখে দাও এই দেখা যায় হাজরা আলাইহিস সালাম আমি আল্লাহ এনাকে আবেদা জাকিরিন আমি অলিবান্দি বানিয়েছি আমি এনাকে নবী বানাই না তাই আমার হাবিবকে বললেন হাবিব জেনে রেখে দাও পৃথিবীর যত ধনী ধনাট্য অসহায় দুর্বল আক্রান্ত ব্যক্তি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হজ করতে চলে আসবে আম্মা জান হাজরা আলাইহিস সালাম যেখানে জোরে ছুটেছে সৌদি সরকার সেখানে সবুজ লাইট লাগিয়েছে তোমরাও আম্মা জান হাজরা যেমন জোরে ছুটেছিল তোমরা জোরে ছোট যেখানে আসতে ছুটেছিল ওখানে হোয়াইট লাইট সাদা লাইট জ্বালিয়েছে তোমরা এখানে আসতে ছোট তাই আমার আল্লাহর নবী জানিয়েছে পীরের হুকুম মানা জায়েজ আম্মা জান হাজরা তিনি একটা পীর আম্মা জান কোথায় জোরে ছুটেছে আর কোথায় আসতে ছুটেছে তাম পৃথিবীর ব্যক্তিরা ওই পীর আম্মা জানের হুকুম পালন করার জন্য ওরাও আসতে জোরে ছোটে এখান থেকে পাওয়া যায় নবীর হুকুম হলে সুন্নাত কিন্তু আমার আল্লাহ আম্মা জান পীর আম্মা জানের হুকুমটা তামাম পৃথিবীর মানুষকে বোঝাতে চেয়েছে পীরের হুকুম মানা আমি আল্লাহ ওয়াজিব বানিয়ে দিলাম আর একটু জোরে বলে নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত নারাই তাকবীর এ বাবু আমরা পীর মাশাইকে ভালোবাসি না বাসি না বাসি তবে কেমন বাসি 500 গ্রাম মোসাম্বি লেবু আর 2 কেজি মনসুর মিঠাই আর 500 গ্রাম দিলকুশ আর কিছুটা মোরব্বা তাই না তারপরে আতর দুটো হাজি রুমাল আর মেট্রো কিংবা গাড়িতে উঠে নারায় তকবীর আল্লাহ একবার এটাই তো ভালোবাসা না এটা কি ভালোবাসা তোমাকে একজন জিজ্ঞাসা করলো বাবা তুমি পীরের হুকুম মানো হ্যাঁ মানে পীরের হুকুম নাকি মানা তোমার হুজুর ওয়াজ করে গেছে ওয়াজিব তুমি বাবা তোমার কিছু জানা আছে না জানা নেই সুযোগ পাবে না পাবে না
সুযোগ পাবে। যদি আল্লাহ একটা বা দুটো বছর হায়াতে রাখে কিছু একটা করব। কেন ভেড়ার বাচ্চা দলে দলে থাকে, বাঘের বাচ্চা যার সেই ছাড়ছিট হয়ে থাকে, যেন আমাদের গোড়া শক্ত বাপ রয়েছে। তা ভেড়া দলে থাকে, বাঘ একা থাকে, তা আমার সঙ্গে কারোর বড্ড একটা হয় না। আমার নাম বললে কি হুজুর কি বক্তা একটু রেগে যায়। আসলে অনেক কথা আপনাদের কাছে বলার আমার অবকাশ নেই, তবে এতটুকু বলছি পীর মশাইকের হুকুম মানতে হবে। ফি রিসালাতিল মাক্কিয়াতি মাল্লা শাইখ লাগো ফাশাইতান শাইখ, যার পীর নেই তার পীর হলো শয়তান, যার পীর নেই তার পীর হলো শয়তান, মানতে হবে। একটা হাদিস শরীফ এসেছে, হাদিসটা মারফু না যঈফ না সহিহ আমি বলতে পারছি না, তবে হাদিসটাই পড়ি। বলা হয়েছে কান্নাবিয়ু ফি উম্মতি, নবীদের কাছে যেমন উম্মাদেরা শিক্ষণীয় কিছু পায়, আর পীর মাশায়েক ওলি আউলিয়াদের কাছে মুরিদরা তেমন শিক্ষণীয় কিছু পায়। তবে সেই পীর হতে হবে, সেই মুরিদ হতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আপনার কাছে ওয়াজ করছিলাম আব্বা মায়ের জন্য কোন পানি দিলে মা ভাবে, পৃথিবীর অনেক পানির নাম বলেছি কিন্তু ওই পানিটা দিলে মা ভাবে কিনা, এই জন্য আমি একটু আগিয়ে চলে গেলাম নবী ইসমাইল আলাইহি সালামের কাছে। নবী ইসমাইল আলাইহি সালামের আম্মা যান দৌড়া দৌড়ি করেছিল, ওই দৌড়া দৌড়িটা আমার আল্লাহ পৃথিবীর বান্দার জন্য ওয়াজিব বলে ঘোষণা করে দিয়েছে। তাহলে পীর সাহেব পীর আম্মা যান যেখানে দৌড়েছে, ওই দৌড়ানোটা যদি আমার আল্লাহ ওয়াজিব বানিয়ে দেয়, আমি ওই জন্য বলেছি পীরের হুকুম মানা ওয়াজিব, পীরের হুকুম মানা ওয়াজিব। আপনি পীর মানলেন না, ছেড়ে দেন ছেড়ে দেন, যখন আপনি মুরিদ হবেন, মুরিদ মানে বায়াত, মুরিদ মানে বিক্রি, আপনাকে মাতানত করা লাগবে। মাতানত মানে এই না যে আমি সাজদা দেবার কথা বলছি, আপনার এলেমের যোগ্যতা দেখালে হবে না, আপনার শক্তি টাকার পাওয়ার দেখালে হবে না। আল্লাহর ওলির দরবারে শক্তি খাটে না, টাকা খাটে না, ওখানে বুদ্ধি বিবেক খাটে না, একটাই খাটে নম্বর আর ভদ্র আত্মা হওয়া। আমার আল্লাহর কোরআন বললেন পৃথিবীতে ওই ব্যক্তিকে সবচাইতে বড় ভালোবাসি যিনি সবচাইতে তাকওয়াপন্থী, তাকওয়াপন্থী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইসমাইল আলাইহি সালাম পানির জন্য পাটা উঁচু করে নিচু করে উঁচু করে নিচু করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার হাবিব একটা বার দৌড়ে চলে যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী ইসমাইল আলাইহি সালাম আব্বার জন্য কাঁদে না, মায়ের জন্য কাঁদে না, পৃথিবীর অন্য কারোর জন্য কাঁদে না। আল্লাহ 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 আল্লাহ, আমি আল্লাহ আমার জিকির করে আমার জন্য কাঁদে। এ ফারেস্তা জিবরিল নরম হাতটি পা, যে পায়ে কোনো শক্তি নাই, যে পায়ে কোনো বল নাই, তুলতুলে গোস্ত তুলতুলে চামড়া, নবী ইসমাইল আলাইহিস সালাম একটা বার পা উঁচু করে একটা বার নিচু করে, একটা বার উঁচু করে একটা বার নিচু করে। আমি আল্লাহ পাক জানিয়ে দিই দুনিয়ার জিসিবি গাড়ি নিয়ে এই পাহাড়টা যদি ভাঙা হয় পৃথিবীর মানুষ পানি বাহির করতে পারবে না, গাইতা নিয়ে যদি কুপানো হয় পানি বাহির করতে পারবে না। আমি আল্লাহ কোন আমার হুকুমে হয়ে যাবে, এখন জিবরাইল একটা বার চলে যাও, তোমার ওই দানাটা দিয়ে একটা বার ঝাঁপটা মেরে দাও, নোকের আঁচড়টা মেরে দাও, আর আমার নবী ইসমাইল একটা বার পা নিচু করবে, ওই পা নিচু করার বিনিময়ে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাথরটা ফাটিয়ে আবে জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইসমাইল আলাইহি সালামের ওই জমজমের কুয়ার পানিটা বাহির হয়ে গেছে, আব্বা মায়ের কবরে আজাব হয় কোন পানিটা দিলে তাদের কবরে আজাবটা মাফ হবে, ওই জন্য আমি জমজমের কুয়ার কাছে চলে গেলাম। জমজমের কূপের পানি দিলে মাফ হবে কি হবে না? কখনো মাফ হবে না। আমাদের হাজি সাহেবরা আল্লাহর হাসমাকে চলে যায়, কাবা বাইতুল্লাহ চলে যায়, প্রত্যেকে দশ হাজার করে ব্যারেলে করে পানি নিয়ে আমাদের ভারতবর্ষে চলে আসে, 70 লক্ষ কম বেশি মানুষ আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চলে যায়, প্রত্যেকে জমজমের কূপের পানি নিয়ে আসে। আমাদের এলাকায় চৈত্র বৈশাখ মাসে খালের পানি
पानी नदीर पानी टीवालेर पानी पुकुरे पानी पुष्कुनेर पानी कम बेशि हये जाय किन्तु नबी इस्माइल जखन लाथी मेरे जे कुआटा बाहिर करेछिलो ओई कुआटा आजि पर्यन्त ओई पानीटा आमार आल्लाह कम बेशि करे ना हाथ तुले मोनाजात करते नबी ना करले साहाबारा करेछे नबी सहमति दिएछे चतुर्थ नम्बर अब्बा मायेर जन्य कोन पानी द्वारा तादेर कबरे आजाब माफ हये जाय ए सन्तानेरा सालाम दाओ अल्लाह नबी बोलें सालाम दिए तुम्हरा एक दुरूद शरीफ कलेमा शरीफ पाठ करे तादेर नामे रूहुपाके सवाब खाने बक्शे दाओ अल्लाह नबी बोले तमाम पृथ्वीर जत व्यक्ति आछे ओई व्यक्ति दुआटा कबूल होते पारे ना होते पारे सन्तान जदि अब्बा मायेर कबरे दाड़ाय अब्बा मा जदि सन्तानेर जन्य दोआ करे नबी आमार हादिस शरीफे बोलें लायालि जन्नारा बा कामिन खशियातिल्लाह सन्तान जदि अल्लाह पाके दरबारे अब्बा मायेर जन्य हाथ तुले जदि दोआ चाय अल्लाह नबी बोलें ओई सन्तानेर चोखेर पानी बिनिमय आमार अल्लाह अब्बा मायेर कबरे आजाब के माफ करे दा दुनिया चले जावार कबर अल्लाह नबी के बोलें तो कोनो गुना नाई आपनी बेगुना मासूम आपनार कबरे धारे लाभ ताकिए बीबी आमार कबरे काछे गिए तुमी एकटु दोआ चाइबे या रसूलुल्लाह हबीबल्लाह आपनार जन्य आमी कि दोआ चाइबो नबी आमार बोललेन आमार जन्य एकटु कुरान तेलावत करबे आमार जन्य एकटु दुरूद शरीफ पाठ करबे आमार जन्य एकटु कलेमा शरीफ पाठ करबे या रसूलुल्लाह आपनार गुना नाई एतगुनो कुरान एतगुनो दुरूद पड़े लाभ ताकि हबे नबी आमार बोललेन पृथिवीते ईसा मूसा दाऊद यशुआइब जाकारिया लूत इब्राहिम तमाम पृथिवीते अनेक नबी आछे ওদের কবরটা দেখলে গোনা হোক দেখা জানে কি হবে কি না হবে এ ব্যাপারে আল্লাহ ভালো জানে আমি রাসূল জানিয়ে দিলাম আমার মাজারে আসার জন্য আমন্ত্রণ দিলাম মানজারা কবরিন কোন ব্যক্তি যদি আমার কবরটা দেখতে পায় হজাবাত লাখো সাফাতি তার জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জিম্মাদারি হয়ে গেলাম আর একটু জোরে নারে তাকবীর नारे तकबीर ওরাই বলছে মক্কা শরীফে হজ পাকে যাবে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই নাম বলবো নাম বলবো যাকে তোমরা দেখো বিশাল হাজির মাল দিয়ে স্টুডিওতে বসে বসে মাসলা দিচ্ছে মক্কা শরীফে হজ পাকে যাবে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই আবু জাহেল কে জিজ্ঞাসা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলো তুমি মুসলিম না বেঈমান তা বলে আমি বেঈমান আরে মুহাম্মাদের কাছে কেন যাবে যা যাবে কাবার যে সেক্রেটারি বর্তমান মতওয়াল্লি আছে তার কাছে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়ার প্রয়োজন নেই এনারা বলছে যা করবেন মক্কায় করো মদিনা যাওয়া দরকার নেই তাহলে আবু জাহেল আর এনারা গ্রুপ WhatsAppে অ্যাডমিন আছে না নেই আছে না तब सब चाहते भलो उत्तम हलो केवलामुखी हवा तब नये अब्बा मायर पीछे दिखे कबर पीछे दिखे कबर दिखे पीछन टा दिए काबार दिखे हाथ तुलब बर तर कल्याण दीते गए अपजनम कर लो हाथ तुले मोनाजात करी आबार कबरबासीर दिके हाथ तुले मोनाजात
এবার বলছি ধরে নেন এটা হলো রসুল পাকের মাজার শরীফ সাপোস মাসাল্লাহ লড়কা লড়কে মহল্লে সিমি আগ্রা দেহলি ইসিম কে তিন কিসিম হে জামিদ মাজদার মাস্তাক জামিদ হয় কিসি নাম কা ইয়া কিসি শখস কা জাইসা লড়কা লড়কে মহল্লে সিমি আগ্রা দেহলি এখন বেশিরভাগ তো বাইরে তো বিভিন্ন বিষয় লোক হসনজর করতে হয় যাই হোক এখন এটা হয়েছে রসুল পাকের মাজার শরীফ আপনারা এই দিকে যাচ্ছেন আর এত বড় চত্বর ঠিক রসুল পাকের মাজার শরীফে আছে আমি যাইনি তবে আমি যতটুকু অনুভব করেছি যতটুকু আমি বুঝেছি এতটুকু আছে আপনি যখন রসুল পাকের মাজার শরীফের দিকে হাত তুলে ভালো করে শুনেন আপনি যখন রসুল পাকের মাজার শরীফের দিকে হাত তুলে মোনাজাত করবেন আপনার পিছনটা কোন দিকে যাবে এই দিকে যাবে আর এখান থেকে 436 কিলোমিটার হচ্ছে আল্লাহর কাবা বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে মদিনা শরীফ রসুল পাকের মাজার আর এখান থেকে 430 কিলোমিটার হচ্ছে খানায় কাবা শরীফ আপনি যদি এই দিকে ফিরে দোয়া করেন তাহলে পিছনটা যাচ্ছে ওই দিকে আর ওই দিকে ফিরে যদি পুলিশ ঘুরিয়ে দেয় যে কাবার ওদিকে চাও কাবার ওদিকে চাও তাহলে পিছনটা কোন দিকে যাবে বলেন বলেন ওই রসুল পাকের মাজারের দিকে যাবে এখন আপনি পিছনটা কাবার দিকে দেবেন না মদিনার দিকে দেবেন কাবার দিকে পিছন দিলে মদিনার দিকে মুখ হবে মদিনার দিকে মুখ করলে আর পিছনটা মদিনা শরীফের দিকে যাবে এখন আপনি কি কাজ করবেন হ্যাঁ মাজার সামনে মানে ভাই একদম নিরপেক্ষ একটা কথা বলেছে মাজার সামনে নিয়ে কেবলা মুখ কিন্তু সিস্টেমটা ওখানে না সিস্টেমটা ওখানে নয় মেম্বার আর প্রধানকে ওজন করলে প্রধানের পাল্লা তো ভারী হবে সেক্রেটারি আর শিক্ষককে ওজন করলে শিক্ষকের যোগ্যতাই ভারী হবে মুয়াজ্জিন ইমামকে ওজন করলে মুয়াজ্জিনের চাইতে ইমামের যোগ্যতাই ভারী হবে পৃথিবীর নবী আর আমার নবীকে ওজন করলে নবীর পাল্লা ভারী হবে পৃথিবীর কাবা ওজন করলে আমার নবীর পায়ে ধুলোর মর্যাদা আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ নবী এক সময় বেলালকে বললেন ওরে বেলাল একটা বার তুমি চলো নবী আমার আইদিয়া কম ডান দিকের হাত দিলেন বেলাল হুজুর হাতটা আগিয়ে দিলেন আল্লাহ নবীর সঙ্গে বেলাল হুজুরের হাতটা লাগাম হয়ে গেল নবী আমার হাত ধরে আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে চলে যায় এ বেলাল আজকের কিসের ওয়াক্তে বেলাল বললেন হুজুর এটা হলো আসরের রক্ত আল্লাহ নবী বললেন আসরের রক্ত তোমাকে আজান দেওয়া লাগবে আল্লাহ নবীর কথা মোতাবেক অনুযায়ী বেলাল হুজুর কাবা চত্বরে এবার উঠে আজান দেবে আল্লাহ নবীকে বললেন হুজুর আমার একটাই কথা আপনি যখন কাবা শরীফে থাকতেন না আমার মন চাইলে আমি একটা বার পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে ওটাই তো কাবা পৃথিবীর মাঝখান আমি চারিদিকে ঘুরে ঘুরে আজান দিতাম আমরা যাবন ডান দিকে হাইয়ালা সলা বাম দিকে হাইয়ালাল ভালা বেলাল বললেন হুজুর আমি ঘুরে 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 আজান দিতাম কিন্তু আজকে আমি কাবা চত্বরে বসেছি দাঁড়িয়ে আজান দেব কিন্তু আপনি তো দাঁড়িয়ে আছেন এবার আমি কোন দিকে ফিরে আজান দেব আল্লাহ নবীকে বললেন বেলাল তুমি একটাবার আজান দাও বললেন হুজুর আজান দেব একটা সমস্যায় পড়ে গেছি আমি কোন দিকে ফিরে আজান দেব আল্লাহ নবী বললেন বেলাল তুমি কি জানো না আমি যখন না ছিলাম তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কেবলা করে আজান দিয়েছো কেবলার উপরে দাঁড়িয়ে আমি মুহাম্মদ যেখানে দাঁড়িয়ে আছি কাবা শরীফের বুকের উপরে পা দিয়ে আমি মুহাম্মদ যে কাবার কাবা আমার দিকে ফিরে আজান দেওয়া লাগবে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এ আমার সোনার মানিকেরা আপনি যদি একটাবার আল্লাহর কাবার দিকে হাত তুলে মোনাজাত করেন আপনার পিছনটা মদিনা শরীফে যাবে আর মদিনা শরীফের দিকে যদি আপনি হাত তুলে মোনাজাত করেন আপনার পিছনটা আল্লাহর কাবা বাইতুল্লাহ যাবে আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান্নাসি আজমাইন আল্লাহর নবী তো হাদিস একথা বলিনি যে আমার চাইতে কাবাকে বেশি ভালোবাসা লাগবে আমার চাইতে পৃথিবীতে অন্য কাউকে ভালোবাসা লাগবে মিওয়ালে দিঘি ও ওলা দিঘি আল্লাহর নবী বলেছেন তোমার আব্বা মা তোমার ছেলে মেয়ে তোমার সমাজ সম্পত্তি তামাম পৃথিবীর অপেক্ষায় আমি রসুল আমাকে বেশি না ভালোবাসলে ওই ব্যক্তিটা ইমানদার হতে পারবে না আবু জাহেল কাবাকে
ভালোবেসেছে উতবা উতাইবা ওরা আল্লাহর কাবাকে ভালোবেসেছে হযরত ওমর ওই জামানার কাবাকে ভালোবেসেছিল কিন্তু লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবীকে ভালো না বেশে ওরা জাহান্নামে চলে গেছে আল্লাহর নবী বলেছেন পৃথিবীর অপেক্ষায় আমাকে ভালো না বাসতে পারলে ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না পারবে না পারবে না তাই আমার দাদা পীরের মহব্বতের ভক্তবৃন্দরা মুরিদরা সুন্নি আকীদা আলেম মানুষেরা মহব্বতের ভাইরা এরা যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ রাসূলের মাজার শরীফে পৌঁছে যায় ওদের পিছনটা কোন দিকে গেল দেখা দরকার নেই আমার চেহারাটা মদিনাওয়ালার দিকে থাকলে আমার ঈমানটাই বেঁচে গেছে আরেকটু জোরে নারায় তাকবীর তবে অনেকে দেখবেন মক্কা শরীফের দিকে পা লম্বা করে দিয়ে নামাজ আয় কোরআন পড়ছে এগুলো কিন্তু চরম কবিরা গোনা কাবা শরীফের দিকে ইচ্ছাকৃত থুতু ফেললে কাফের হবে যত সম্ভব সেটা আল্লামা হুজুর কলেমাতুল কুফর কই দিয়ে লিখেছে কাবা শরীফের দিকে ইচ্ছাকৃত কেউ আপনারা পান খান তেরেঙ্গা গুটকা অনেক কিছু খান খেয়ে ফিস ফিস ফেলেন কোন দিকে ফেলেন মাথায় কাজ করে না ফোন তো কানে আছে হরেন দিলেও সরে না যদি একটু লেগে যায় বলে ড্রাইভার হয়েছে কবে থেকে বলি বসবে খুব সমস্যা তবে আপনাদের এলাকার ছেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে ভয় লাগে শুনেছি নাকি মাটিয়া কাছাকাছি আল্লাহ যেখানে যাই সেখানে সমস্যা এদিকে সোদপুর খিদিরপুর এদিকে কোলাঘাট পঞ্চান্ন ছাপ্পান্ন কাঁকড়গাছি মনিয়েসকার এ সাইডে মাটিয়া এ সাইডে হচ্ছে ওই কোলাঘাট বিভিন্ন জায়গায় পতিতালয়ের আড্ডাখানা যারা লড়ি চালায় তারা ভালো বলতে পারবে শক্তিগড় পার হলে আবার লাইটে সিগন্যাল দেয় ভাই এ কাজকর্ম কবে থেকে বন্ধ হবে আপনাদের এলাকার ছেলে না ভালো এরা একদম মানুষের বাচ্চা এরা জীবনে পাপের কাজ করে না তবে টাকা পয়সা অদা করলে এরা টাকা পয়সাও দিয়ে দেয় জীবন অদা ভঙ্গ করে না নাকি সুন্দরবনে ট্যুর হয়নি অনেকের হয়েছে তো সুন্দরবনে ট্যুর হয়নি হয়তো এখানে হয়নি পরে হয়তো হবে হতে পারে করবেন না কখনো করবেন না এগুলো চরম গুনার কাজ আল্লাহ আমি আপনাকে বোঝাচ্ছিলাম আব্বা মায়ের জন্য সবরেসানি বলতে বলতে আমি তিনটে চারটে মশলা বলতে বলতে আমার সময়টা একেবারে গভীর তরঙ্গে পৌঁছে গেছে আমি তিনটে কথা বলছিলাম আর তিনটে থেকে নিয়ে চার নম্বরে যখন গেছি অনেকটা সময় পৌঁছে গেছে এবার আমি আপনার কাছে আর একটা কথা বলবো ও বাপজিরা ভাইরা আমার মায়েরা অনেকে ওয়াজ নসিহা শুনছে বুবুজানেরা আছে আম্মা জান চাচিমা আম্মা জান আমাদের বোনেরা আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো তবে একটা কথা বলবো আপনাদের খেয়াল রাখা দরকার নিজের ছেলেকে বিবাহ দিয়েছেন আর শীতের রাতে বৌমা উঠতে যদি একটু দেরি হয় অলসতা করে তার জন্য যদি আপনার মা যদি চিল্লা চিল্লি শুরু হয়ে যায় তবে আপনার যদি বোন থাকে আপনার বোনকে আগে তুলে প্র্যাকটিস করানো দরকার আপনার বোনকে নটা পর্যন্ত ঘুমিয়ে রাখবেন সারা রাত মোবাইল ঘেঁটে ঘেঁটে আপনার বোন নয়টা পর্যন্ত ঘুমাবে আর বাড়ির বৌমা ভাবি জানেরা সংসারের সারা দিন কাজকর্ম করে এরা ভোর চারটে ঠেলে উঠবে এ বিচারটা বড্ড একটা পরিষ্কার নয় তাহলে আপনার বোনটাকে আপনি আনন্দ দিয়ে মহাব্বাত করে বেলা নটা পর্যন্ত ঘুমিয়ে দিয়েছেন আপনার বোনটাকে যখন বিবাহ দেবেন বোনটা অপরের বাড়ি যখন একটা স্ত্রী হয়ে যাবে ওই অভ্যাস থাকলে আপনার মা যেমন স্ত্রীকে জ্বালাচ্ছে আপনার চাঁদ দেখা যায় তালাই মা আপনার বোন কেও জ্বালাবে নবী আল্লাহর কোরআন শরীফ বর্ণনা দিয়েছেন হন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না এ আমার বান্দা জেনে রেখে দাও দুনিয়ার মানুষের গায়ের ভিতরে যে গেঞ্জি আছে গেঞ্জিটা যত কাছাকাছি গায়ে গায়ে ও আন্তুম লিবাসুল্লাহুন্না স্বামী স্ত্রী এতটা গায়ে গায়ে থাকার আমার আল্লাহ অনুমতি দিয়েছে পরে একটা হাদিস শরীফে পাওয়া যায় স্বামী আর স্ত্রী যদি একটু ফাঁকা ফাঁকা
ফাঁকা ঘুমিয়ে পড়ে আল্লাহ নবী বলেছেন বিবি আয়েশা তুমি জানো ওই ফাঁকা জায়গা তৃতীয় নম্বরে শয়তান এসে হাজির হয়ে যায় এখন সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী একটু মতানৈক্য হয়েছে এ একদিকে ফিরেছে ও একদিকে ফিরেছে উনি বলল হয়তো উনি আমার দিকে আসবে ইনি বলল হয়তো আমার দিকে যাইবে কিন্তু তাফসীরের কারকেরা বর্ণনা করেছেন মাঝখানে শয়তান ঢুকে ওদের ওদের প্রতি অসওয়াসা ধোকা দেওয়া শুরু হয়েছে ইনি মোবাইল ঘাঁটে আর স্ত্রী মোবাইল ঘাঁটে না চোখ থেকে পানি ঝেড়ে দেয় নবী আমার একটা হাদিসে বলেছেন এ আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও কেতাবটার নাম যত সম্ভব ফতোয়ায় মুজমা ওই কেতাবে পাওয়া যায় মসজিদে নববীতে এতেকাব করলে যতটা সওয়াব পাওয়া যায় এই জায়গায় কিছুক্ষণ দিনের কথা শুনলে অতটা তোর চাইতে বেশি সওয়াব পাওয়া যায় আল্লাহ নবী আমার ওই হাদিস শরীফে বলেছেন আমার উম্মত এনা জেনে রেখে দাও 50 বছর ধরে নফল ইবাদত করলে জেনে কিয়া সওয়াব পাওয়া যাবে স্বামী আর স্ত্রী শরীয়ত অনুযায়ী যদি তোমরা আনন্দ ফুর্তি করো 50 বছর নফল ইবাদতের চাইতে আমার আল্লাহ অতক্ষণ আনন্দ ফুর্তিতে খুশি হয়ে তার চাইতে বেশি নেকি তোমাদের নামায় আমালে দান করবে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ ও রসুল বলেছেন একটা কাঁথা যেন স্বামী স্ত্রী থাকে রসুল পরেই বলেছেন একটা বালিশ স্বামী স্ত্রী যেন থাকে রসুল পরেই বলেছেন আমি যখন পিয়ালা পানি পান করি তোমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই পিয়ালা পানি পান করতেন এ মশলা বলা যাবে না কেন ছেলেরা যে নেশা করা করে ওই নেশা খেলে তো গাল দাস গাল তো দুর্গন্ধ যদি আমাদের চাষিদের ভাবিতে যদি বলিও কখনো আমল পালন করা সম্ভব না খুব কঠিন কঠিন না এখন বাচ্চাদের পর্যন্ত মায়েরা চুমু খায় না এরা ওয়াইফাই হয়েছে ওয়াইফাই বিশাল মহব্বত বুকের স্থানে দুধ খাওয়ায় না নেট্রোজেন অন্টু খাওয়াচ্ছে মা তুমি অপেক্ষা করো তোমার গোবর ঘনবে তোমার যখন ভাত দেওয়ার পালি হবে ও তখন বৃদ্ধ আশ্রয় রাখবে ছোটবেলার দুধ খাওয়াওনি বাচ্চা তাকে কষ্ট দিচ্ছে তাকে অনেক কঠিন রোগের সম্মুখীন হতে হচ্ছে মরণ পর্যন্ত ওই মায়ের কারণে মায়ের কারণে তকবীর নারায় তকবীর নারায় তকবীর অনেকক্ষণ অজনসিয়াত করেছি আর বেশি লম্বা করবো না একটা নাথ শরীফ পড়বো কি জোর করে মাল বিক্রি কই বলে গজল হবে কি হবে তো কারা কারা হবে না একটু হাত তোলেন দেখেছে এক ঘুমাচ্ছেন কে কে একটু হাত তোলে সকলে একটু হাত তোলে তকবীর দেয় না রে থেকে হাত তোলেন সোনা ভাই পিছন থেকে আছেন আমার বড় ভাইরা হাত তোলেন না রে তকবীর হয়নি আর একটু না রে তকবীর আচ্ছা এই তকবীর কি হয়েছে আপনার থেকে ওদের আওয়াজ আমার তখন বলে ভাই আপনি মাইকে বলছেন আমরা নিচে আছি আপনি উপর নিচে বসেন আমরা মাইকে যাই তখন সমস্যা হয়ে যাবে ভাই একটা তকবীর দোবা হোক শেষবারের মতো যেন গা গরম হয় রাজি আছেন তো বাপজি আপনি জোরে দেবেন না আপনার বয়স অনেক অনেকবার তকবীর দিয়েছেন হুজুর জলসা ছেলেরা আপনার নাতিপোতরা দেখ এটা তকবীর দেন না রে তকবীর মহান ইসাল্লে সওয়াব বিশ্ব নবী দিবস তরকা রান্না করতে গেলে আমার মায়েরা ওই যে ধনিয়া পাতা একটু কি গুঁড়ো ছিটে দেয় না কেন দেয় যাতে একটু সেন্ট খুশবু লাগে তা অস্কোড়ার ভিতরে একটু মাঝে মাঝে গজল বললে কি হয় এটা ভালো লাগে ইয়াকুলুলি হাসানিন আল্লাহ হাসান মিন সাবেত আমার জন্য যে কাজ করেছে আল্লাহ আল্লাহুম্মা ইয়ুদহু বিরুহিল কুদুস ফারেস্তা জিবরিল দিয়ে আল্লাহ তাকে রহমত দান করে বলুন সুবহানাল্লাহ আমি একা বলবো না আপনারা একটু বলবেন প্রায় শুনে থাকেন গজলটা একটু বলি বলবো তো মাশাআল্লাহ আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকে জানি তো হ্যাঁ মোহব্বত একটু হেলে দুলে বলবেন আল্লাহ যেন রহমত জারি করে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ
আরেকটু জোরে বলো শোনা, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাশাআল্লাহ, আরেকটু জোরে বলল ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নিলাম, গাঁধা নিলাম, নিলাম রজনী গন্ধা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কিয়ামের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজারে কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূল, জোরে মাশাআল্লাহ, ইয়া রাসূল, হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে, বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে, সবুজ পাতার পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজারে কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূল, জোরে আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, সাদা রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, আরেকটু জোরে বলে, লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, ও হদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে, তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে টাঙিয়েছেন মালা, তবে আখিরি দোয়া আগে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজারে কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূল, আরো জোরে ইয়া রাসূল, আল্লাহ এর তকবীর আর নারায় তকবীর, এ তকবীর আসতে হবে না, জোরে হবে, জোরে হবে তো, একবার হাত তুলে তকবীর আর নারায় তকবীর, নারায় তকবীর, হাত তুলো না, নারায় তকবীর, এই ফাঁকি বাস মেরি একদম শুকিয়ে ফেলবে, একদম হাত তোল, জোরে হাত তোল, নারে তাকবীর, নারে তাকবীর, আমরা দাদা পীরের মহব্বতের মানুষ কি মানুষ নয়, মানুষ তো, হাত নামান, একটু দাদা পীরের কেরামত সনদ করে বলে নেবো,
বলেন না বাবু কষ্ট পাবেন না তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আলা তাকুলিল মাইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন যারা আমার রাস্তায় ইন্তেকাল হয়ে যায় আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করে আমার আল্লাহর কোরআন বললেন পৃথিবীর মানুষ তাদের মৃত বলতে পারে কিন্তু আমি আল্লাহ আমার কাছে তারা টাটকা জোরে আরেকটু জোরে বলেন বশিরাত আল্লামা হুজুরের কবরটা যদি খোঁড়া হয় আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই কবরের ভিতরে তা দেখা যায় বশিরাত আল্লামা হুজুর টাটকা চেহারা পাওয়া যাবে আমি বলিনি আল্লাহর কোরআন বলেছে খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরটা যদি খোঁড়া হয় আল্লাহর কোরআন বলেছে ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে আমি আল্লাহ ওদেরকে টাটকা রেখেছি টাটকা রেখেছি আর একটু আগিয়ে চলে যাও নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি পীর গোরাচাঁদ হাড়োয়ার জমিনে ওরফে আব্বাস আলী ক্যানিং মাস্তান সুদ্দিন রহমাতুল্লাহ দাতা বাবা শাহ রহমাতুল্লাহ তাম পৃথিবীতে আল্লাহর নেককার আবেদ আবেদা জাকিরিন জাকিরা ওলি আউলিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে ফি সাবিলিল্লাহি আমওয়াত ওরা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে আমি আল্লাহ ওদেরকে দুনিয়াতে নয় কবরে টাটকা হালাতে রেখেছি আর একটু জোরে আর একটু জোরে বলেন তাই মেসলা হুজুর পীর কেবলা আপনাদের বসিরাট আমি নি ঈসা লে সোহাবে ওয়াজ করতে করতে আমার মেসলা হুজুর বলেছিল ওই আমি নি ঈসা লে সোহাব বলেছিল এ চব্বিশ পরগনার আলেমেরা এ চব্বিশ পরগনার মুফতিরা তোমরা যদি ফতোয়া দাও কবর খোলা জায়েজ কবরটা ভাঙা জায়েজ আমি মেসলা হুজুর জানিয়ে দিই ওয়াজ করতে করতে ওয়াজটা বন্ধ করে দিয়ে আমার হাতে কোদাল আর কুরুল কাঁইটা দাও আমি বশিরাত হুজুরের কবরটা খুলে প্রমাণ করে দেব আমার আল্লাহ টাটকা রেখে দিয়েছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু আগিয়ে যাও মেসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ইন্তেকালের পর মেসলা হুজুর পীর কেবলা তালতলা বলেছে মসজিদ আছে ওই মসজিদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাও হাও করে কান্নাকাটি করে ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করলেন এই আমাদের পীর এই আমাদের মাশাইখ মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আপনি কেন কান্নাকাটি করেন আপনার স্ত্রী বিদায় নিয়েছে আপনি কান্নাকাটি করবেন না আপনার যদি বিবাহের প্রয়োজন হয় আমাদের অনেক নাতি মেয়ে ভাগ্নি আছে আপনার সঙ্গে বিবাহের ব্যবস্থা করব মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন এ ফুরফুরা শরীফের ভক্তবৃন্দরা আমি বিয়ের জন্য কাঁদি নয় আজ থেকে ছয় মাস আগে তোমার একটা চাচিমা এন্তেকাল হয়ে গেছে আর আজকের একটা আমার বিবি এন্তেকাল হয়েছে আমি এই স্ত্রীকে দাফন কাফন করতে গিয়ে আমি আবুজার দেখতে পেলাম ছয় মাসের স্ত্রী আমার কবরে টাটকা অবস্থায় রেখে দিয়েছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ফুরফুরা শরীফে দেখা যায় ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন মেজলা হুজুর পীর কেবলা তখন হায়াতে বেঁচে আছেন মাটি দবা হয়ে গেল কাশফুল কুবুর করা শুরু করলো কবরটা তালকিন করলো কাশফুল কুবুর করে দেখতে পাওয়া যায় ছোট হুজুর পীর কেবলার দুই সাইডের মাটি যেন চেপে চলে আসে মেজলা হুজুর কান্নাকাটি শুরু করলেন এ আমার ছোট ভাই জুলফিকার দুনিয়ার মানুষেরা তোমাকে আল্লাহওয়ালা ব্যক্তি বলে জানে নেককার বলে জানে কিন্তু আমি দেখতে পাই দুই সাইডের মাটি যেন চেপে আসে তুমি দুনিয়াতে আল্লাহওয়ালা ছিলে কি ছিলে না একটাবার বলো মেজলা হুজুর পীর কেবলা আবার দ্বিতীয়বার কাশফুল কুবুর করে দেখতে পায় না 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 আমার ছোট ভাই কবরে গেছে দুনিয়ার মানুষ যেমন মোলাকাত করে গোলা
কোলাকুলি করে আমার ছোট ভাইকে পেয়ে কবরবাসীরা তারা মহব্বতে কোলাকুলি শুরু করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটা বার আগিয়ে যাও পুরপুরা শরীফে মুজাদ্দি জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল আর বিদায় নিয়ে চলে যাওয়ার পর নামটা লিখে রেখে দাও আলী আশরাফ মানে ছোট হুজুর পীর কেবলা জামায়ের ভাই আলী আশরাফ উনি চাদরটা ফেলে দিয়ে বললেন পুরপুরার আবু বকর দুনিয়াতে অনেক ওয়াজ করেছো অনেক মসজিদ বানিয়েছো অনেক মাদ্রাসা বানিয়েছো খানকা ঈদগাহ মুক্ত বনে কিছু বানিয়েছো দুনিয়াতে আল্লাহওয়ালা নেককার হয়ে বলে তুমি কবরে গেছো আমি আলী আশরাফ দেখতে চাই তুমি আল্লাহওয়ালা কিনা আমি প্রমাণ করতে চাই এ আবু বকর একটা বার বলো দুই সাইডে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি চিনতে পারি না সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটাকে আসমানের বিদ্যুৎ যেমন চমকায় আসমানের বিজলি যেমন চমকায় ওই ব্যক্তি চেহারা ওই রূপ চমকায় আমি চিনতে পারি না কবরের ভিতর দিয়ে আমার আপনার পিতা দাপির বলেছিল আলী আশরাফ আমি আবু বকর আমি অন্য কেউ নয় আমার সামনে যে ব্যক্তিটার চেহারাটা আসমানের বিদ্যুতের মতো চমকায় ওই ব্যক্তি হলো আমার আপনার আখিরি জামানার নবী আরেকটু জোরে বলেন আরেকটু জোরে নারে দেখবে আমরা সেই মতের মানুষ কিনা সেই মতের মানুষ আর লম্বা নয় আমার যেতে হবে আবার ফের অনেক দূরে ভাই যেতে হবে খুব সংক্ষেপে বাচ্চাদের জন্মদিবস পালন করা হয় তাই না ও কমিটি ছেলে কারা কারা আছেন হাত তোলেন দিনই এই কমিটির কিরম ধলায় চলে দেখো এই ক্যামেরাম্যান ঘোরাও দিনি এদেরকে দেখুক জনগণ লাইভে যারা আছে তারা একটু দেখুক এই কমিটি কারা আছে হাত তোলেন সোনা ভাই হাত তোলো তুমি হাত তোলো না কেন তুই হাত তুলিস কই এই বড় ভাই হাত তোলো হাত তোলো মাশাআল্লাহ হাত তুলেছেন রাখেন হাত এর খলে কমিটি ছেলে বড়ডার টানে সব বাইরের ভাইরাই আসছে আত্মীয় মেহমান হিসেবে বাইরে ভাইরা আসছে কমিটি ছেলেরা আছে যদি বা থাকে তারা হাত গুটিয়ে রেখেছে হাত তুলে মরবো ভাই হাত তোলার একটাই নিয়ম ছিল কি হাতে বালাচুড়ি পরেছে কিনা বালাচুড়ি তো পরেনি মাশাআল্লাহ ভালো তবে কমিটি ছেলেরা যারা আছেন জুম্মা নামাজ পর্যন্ত পড়ে না এরা যে কেতনা ফাঁকিবাজ আজরাইল যদি জানতো মনে হচ্ছে বড় এখন বসে থাকতো না বুঝতে পেরেছেন ভাই আজরাইল যদি থাকতো কেন ভাই ফাঁকি দাও জীবনে অন্তত নামাজটা পড়েন নামাজটা পড়েন নামাজ বড় সবচাইতে বড় ইবাদত কারা কারা বিয়ে করেননি হাত তোলেন বিয়ে করেননি কারা কারা বিয়ে করেননি কারা কারা হাত তোলেন দেখো চাচা যেন হাত তোলে না সর্বনাশ হয়ে যাবে মাশাআল্লাহ একটু হাত নামান নিয়ত করেন বিবাহ করব জীবনে ইশারা ইঙ্গিতে টাকা চেয়ে পণ হিসাবে টাকা নেব না রাজি আছেন কখনো টাকা নেবেন না কখনো টাকা নেবেন না আল্লাহ আপনাদের কবুল করেন ছেলেদের মেয়েদের দুনিয়াতে আসার পর জন্মবার্ষিকী পালন করে জন্ম বার্ষিকী তাই না হিন্দুর ভাইরা বলে কি অন্নপ্রসন্ন এই জন্ম পায় হ্যাঁ জন্মবার্ষিকী আলাদা অন্নপ্রসন্ন আলাদা জন্মবার্ষিকী ইসলামের কোনো সম্পর্ক নেই জন্মবার্ষিকী ইসলামের কোনো সম্পর্ক নেই যদি বলেন আল্লাহ নবী জন্মদিবস হয় এই গাঁজা খোর নবী পাকে জন্মদিবস পালন হয় না রসুল কবে জন্ম হয়েছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে ওয়াসসামা ওয়াল আরদা ওয়াল ওয়াল জিবালা আসমান জমিন পাহাড় হুজুর কে আগে সৃষ্টি হয়েছে আল্লাহ নবী বলেছিলেন ইয়াদাবের হে দাবের আল্লাহ তাআলা কত খলক কবলাল আশিয়া নূরা নবিয়া তামা পৃথিবী সৃষ্টির আগে আমি মুহাম্মদ আগে সৃষ্টি হয়েছি আরেকটু জোরে বলেন কে আগে সৃষ্টি রসুল জন্ম কবে কেউ জানে জানে না দুনিয়াতে আগমন ঘটেছে মক্কা শরীফে কবে 12 রবিউল আউয়াল সুবহি সাদিক আমার বয়স 32 বছর আমি আপনার এখানে এসেছি এটা জন্ম না আগমন আগমন আল্লাহ নবী এসেছে বহু বছর আগে কিন্তু এসেছে মক্কাতে ওঠা হচ্ছে আগমন জন্মদিবস নয় ইয়ানি কিয়ামকা মুসাররাত মানে রসুলের আগমন দিনে আমরা খুশিতে দাঁড়িয়ে সালাম পাঠ করি জোরে বলে সুবহানাল্লাহ
অনেকে ব্যক্তি বলে বাচ্চা খেতে শিখলে তাকে বলা হয় গালে ভাত, হিন্দু ভাইরা বলে অন্নপ্রসন্ন, মুসলিমরা বলে গালে ভাত, টোটাল শরিয়াতে জায়েজ নেই। বলা হয়েছে তাহাকিং 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 তাহালিল আরাদা, স্ত্রী ছেড়ে দিলে ওই স্ত্রী তালাক দিলে তিন মাস দশ দিন পর আবার তিন মাস দশ দিন পর অন্যজন বিয়ে করবে, সে ছাড়লে তিন মাস দশ দিন পর বিয়ে করবে, ওকে বলা হয় তাহালিল। আর তাহাকিং হলো বাচ্চা খাওয়া শিখলে হাক্কানি আলেমদের ঝোঁটা বাচ্চার গালে দিলে ওই বাচ্চাটা ওই আলেমদের চৈত্রবান হবে, ওই চৈত্র আল্লাহ কবুল করে বলুন সুবহানাল্লাহ। কখন এই কাজগুলো করবেন না বুঝেছে? আপনার একটু শেষবারের মতো হাত তুলবো, কমিটির ছেলে কারা আছেন একটু হাত তুলতে হবে, শোনা কমিটির ছেলে কারা আছেন একটু হাত তুলতে, অনেক কথা আছে একটা, ও শোনা হাত তোলো, শোনা ভাই হাত তোলো, ওই পিছনে একা বেঁচে আছো, ওই পিছনে আড়াই জন একা বেঁচে আছে আর নেই কেউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাহফিল থেকে একজন একটু আমানত করেন, তিনি আগামী বছরের জন্য একটা হাজার টাকা দেবেন, একটা দোয়া করব, একটা হাজার টাকা আগামী লগত নয় বাকি রাখেন আগামী বছরের জন্য মাহফিলের জন্য। ছেলের একটু হাত তোলেন, তিনি একটা হাজার টাকা, একটা হাজার টাকা হাত তোলেন। ও মহবিজুল ভাই, ভাইয়ের নাম কি? ইসরাইল। ওর এক হাজার টাকা নিলে হবে না ভাই, মজুর তো টাকা ঘুরিয়ে দিলাম, হওয়ার দরকার নেই নাকি নব, এক হাজার নিলে হবে না। ইসরাইল ভাই এক হাজার টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, একটু শুষে পড়ে বলেন না রাইতিকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার একটু হাত তোলেন না একটা হাজার টাকা, দ্বিতীয় নাম্বারে একটু হাত তোলেন এক হাজার টাকা দোয়া করবো। আজমিন হাসান, মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। আমার দুই ভাই আজমিন হাসান ভাই ইসরাইল ভাই দুইজনা দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। পাঁচজন হলে একটু দোয়া করব, একটু হাত তুলে দোয়া করব আল্লাহ কবুল করেন। তৃতীয় নাম্বারে একটু হাত তোলেন না বাবা, হাজার টাকা একটু হাত তোলেন বাবা। আপনাদের এলাকায় মানে প্রথমে এসেছি তাই না ভাই? হ্যাঁ একটু হাত তোলেন না সোনা ভাই, একটু হাসেন সোনা। আমি আপনাদের কাছে তো অন্য কোনো ফালতু গল্প করিনি, বাপ মা দোয়া খায়ের সবরসানি পীর মাসাইকের কথা বলেছি, মশলা মশলা ঠিক না বেঠিক। আমি কারো দালালি করিনি, দালালি যদি করতে হয় মোহাম্মদ সাল্লামের করবো, তাদের জীবনে উন্নতি হবে, ইমান নেকি নেকি এবাদতে কম থাকলে রসুল পাকের মহব্বত থাকলে যদি আল্লাহ রহমত করে এটাই আশা। কারো দালালি আমার করার ক্ষমতা নেই, আল্লাহ আমাদের সকল সত্য পথের প্রতীক বানান বলল আল্লাহুম্মা আমিন। তৃতীয় নাম্বারে হাত তোলেন না বাবা, তৃতীয় নাম্বারে, তৃতীয় নাম্বারে হাত তোলেন আল্লাহর নবীর নামে, আল্লাহ পাকের নামে, কোরআনের নামে একজন হাত তোলেন না, কোরআনের দিকে তাকিয়ে একটা হাজার টাকা আল্লাহ কবুল করেন, একটু কবুল করেন আল্লাহ 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 হাকবার আল্লাহ। মা আমিনার ঘরে যাব সেইখানে আখিরি নবীকে পাব, মনের কথা সব বলিব সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন বাবা পড়েন মাশাআল্লাহ, তৃতীয় নাম্বারে বাবা হাত তোলেন না, তৃতীয় নাম্বারে একটা হাজার টাকা আমাকে আগামী বছরের জন্য আল্লাহ বরকত দেবে, সংসারে আল্লাহ উন্নতি দেবে, আল্লাহ মালে বরকত দেবে, ব্যবসাতে উন্নতি। দেখেন একটা বছর দান করেন আল্লাহ কেমন উন্নতি দেয়, আর যারাই দেয় আল্লাহ তাদের প্রতি রহমত দান করে, আর যারাই রহমত পেয়েছে তারাই দেয় বেশিরভাগ। একটু হাত তুলেন ভাই, একটা হাজার টাকা বিদায় নেব, বিদায় নেবার আগে একটু হাত দেন বাবা। আমার যুবকেরা মাহফিলের দিকে তাকিয়ে একটা হাজার টাকা, আব্বা মা দাদা দাদি নানা নানি দাদা দাদি মুরব্বী যারা বিদায় নিয়েছে তাদের জন্য একটু দোয়া, তাদের জন্য একটু দোয়া খায়, অন্য কিছু না। আসেন বাবা আল্লাহ কবুল করেন আল্লাহ। মায়েরা কোন ওপারে আছে এপারে আছে নাকি দুপারে, দুপারে প্রজেক্টটা দেওয়া আছে মাশাআল্লাহ, তাহলে তো মায়েরা তো অনেক টাকা নিয়ে এসেছে মায়েদের কাছে, যে একটু জান ছেলেরা যে একদম ফাঁকি দিলে হবে না মা, এই তাহলে ভাইও জানে না
আর কচি কাচ্চারাও ঘুমিয়ে পড়েছে, তুমি যা আছে পয়সা করে দিয়ে দাও, শুধু সংসার করবা, বাপ মা তো মারা গেছে তাদের জন্য দোয়া করবে না? দেন মা, আমার বোনেরা, আমার চাচি আম্মা জানেরা তাদের জন্য খতম পড়তে পারেন না, অনেকে কোরআন পড়তে পারেন না, কিছু পয়সা নবীর মাহফিলে দেন, আল্লাহ কবুল করেন। তৃতীয় নম্বরে 3000 টাকা হবে না, এই 1000 টাকা হবে না, তৃতীয় নম্বরে 1000 টাকা হবে না, আল্লাহু আকবার আল্লাহ, এই মাহফিল চলবে না, বন্ধ হবে, এভাবে মাহফিল চলবে না, বন্ধ হবে, চলবে? অনেক টাকা, কত একটা মোবাইলে রিচার্জ করতে পো কাটাতে গেলে কত পয়সা, নেট প্যাক মারতে গেলে কত পয়সা, বুঝেন না? একটু হাত তোলেন দিনে 500 টাকা কেঁদে বাবা, 500 টাকা বাবা, হাত তোলো না সোনা, ওই দেখো সোনা ভাই হাত তুলে, ভাই নাম কি? সাদ্দাম ভাই, আমার সাদ্দাম আলী ভাই 500 টাকা দিলেন, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইকে আল্লাহ বিপদ আপদ শত্রু থেকে মুক্তি বানা, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসমানি জমিনি বালা থেকে মুসিবত দান, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বাবা চার নম্বরে আসেন না বাবা, একটু দোয়া করবো, 500 টাকা তো হাত তুলে বাবা, চার নম্বরে দাদির নামে, দাদার নামে, ছেলে মারা গেছে, আব্বা মারা গেছে, আব্বা মায়ের নামে একটু হাত তোলেন না বাবা, 500 টাকা এমন কিছু না, আল্লাহ আপনাদের রুজিকে বরকত দেবেন, কামাইতে বরকত দেবেন, আসেন বাবা 500 টাকা একটু হাত তোলেন, আল্লাহ বরকত দেবেন, একজন হাত তোলেন বাবা, কে আছেন আমার নবীর মহাব্বতের পাগল, নবীর মাহফিলের দিকে তাকি অনেক পয়সা অনেক দিকে যায়, বন্ধু আত্মীয় মেহমান আড্ডা অনেক রিল্যাক্স করতে পয়সা চলে যায়, নবীর মাহফিলের দিকে তাকে একটু, আসেন বাবা আসেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করেন, একজন হাত তোলেন 500 টাকা, একজন হাত তোলেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। কি নাম? তামান্না 500 আর রুকসানা 500, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দুই বোন দিয়েছেন, আল্লাহ আমার দুই বোনকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু ছোট করে হাত তুলি, একটু দোয়া করে দিই, পাঁচজন হয়েছে, আল্লাহ ফাতাল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজানেরা বোনেরা 500,000 করে দিলেন, আল্লাহ আপনি দানকে কবুল করে নিন, আল্লাহ ওনার ছেলে মেয়ে বি বাচ্চা আব্বা মা দাদা দাদি মুরব্বীদের শান্তি দিন, আল্লাহ ওদের মুরব্বী যারা বিদায় নিয়েছেন তাদের নেক দোয়া তামাজ ভাই, আপনি আমার ভাই বোনদের নসিবে কবুল করে দিন, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিন, চাকরি নকরি দোকান পেশারি আল্লাহ কুটির শিল্প বিভিন্ন কাজকর্ম বরকত দিন, এত আমার নবী পাকের ওসিলা কবুল করে নিন, ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আসেন 500 টাকা দেন বাবা, একজন হাত তোলো না বাবা, একজন হাত তোলেন, একজন হাত তুলবে না, আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। আসলে বসিরহাট এই এলাকার দিকে পয়সা তোলা খুব কঠিন, আর সুবহানাল্লাহ বলে নেওয়াও খুব কঠিন, না কি বলো তুমি? এদিকে তো পয়সার খনি নাকি, হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহ, পয়সা ছেলেরা যে কিভাবে ব্যয় করে ভাই, বাইকে তেল 3-4 লিটার 5 লিটার 30-60 তেল সার্ভিস, ফ্রি ফায়ার পাবজি, ভাই ঠিক বলছে, ফ্রি ফায়ার পাবজিতে কি সাংঘাতিক জেনে রে ভাই, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা হবে, কিছু করার নেই, মেজলা খুঁজে পিরকে ওয়াজ করতে 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 বাবা সেই জামানা দেখবে দুধ ফিরি দেবে, মানুষ খাইবে না, প্রস্রাব কিনে খেতে হয় মানুষ খাবে, এই যে পাবজি ফ্রি ফায়ার গেম IPL এগুলো তো প্রস্রাব কিনে খেতে হয়, কিনে খেতে হয়, কিন্তু এগুলো মানুষ কিনে খাবে, গান বাজনা কিনে খেতে হয়, এটা হলো ফ্রি, কিন্তু মানুষ এখানে পাওয়া খুব কঠিন, দবাও খুব কঠিন, বুঝেন না? আমি আপনাদের কাছে বেশি সময় দেবো না, দোয়া খাইরে অনেক সময় যাবে, একটু সালাত ও সালাম পাঠ করে রাজি আছেন তো, রাজি আছেন তো, রাজি আছেন? তবে এতটুকু ভাববেন, যারা বিশেষ করে চাঁদা পানি তোলা,
আমি অজনসিয়াতে ছিলাম, অজনসিয়াত আমাদের জন্য শোভনীয়, চাঁদা পানি তেলা বড্ডটা পছন্দ করি না, কিন্তু কমিটি রিকোয়েস্টে তুলতে হয় সব দিকে তো সমান না, সব তো বাঁচাতে হবে নাকি, বাঁচাতে হবে, তাহলে তকবীর দেন নারাই তকবীর, আর একটা জোরে তকবীর তকবীর আসেন, একটু সালাম পাঠ করুন, পিছনে যারা ভাইরা আছেন আপনারা আপনারা এর ভিতরে আসবেন, আসার পর আপনারা যাবেন না, সকলকে এক জায়গায় নিয়ে একটু হাত তুলে দোয়া করবো, রাজি আছেন তো বাবা, সকলে একটু ভিতরে ঢুকে আসবেন, দাঁড়িয়ে থাকবেন না, ইয়া নবী সালাম, দাঁড়িয়ে তুলে দেখি ভাই, সকলে ভিতরে আসেন, ভিতরে এসো বাবা, এ বাবু তোমার একটু আগে এসো আব্বা, বড় ভাই একটু আগে এসো, শোনা কমেডি ছেলে তাবারক কোথায়, তাবারক করছো, তাবারক রেডি, মাশাআল্লাহ, একটু আগে এসো, একটু আগে এসো, মাঝখানটা খালি আছে, কি সুন্দর গরম হয় বাবা, এসো মাশাআল্লাহ, আসেন বাবা, এটা তকবীর দেন না রে তকবীর, আসেন ও শোনা ভাই, ওইদিকে চলে যাচ্ছ কেন ভাই, আসো বাবা ভিতরে এসো, ভিতরে এসো বাবা, দোয়া হবে, ভিতরে এসো, কমেডি ছেলেরা তাবারক গুণ সরো করো বাবা, তাবারক হাজির করো, মায়েদের কাছে গিয়েছিলে, মাশাআল্লাহ, মায়েরা অনেক টাকা দিয়েছেন, তাবারক করেছেন, একটু একজন হাত তুলে বলেন না বাবু, 10 কেজি চাল কি 25 কেজি চাল একটু হাত তোলেন, একটু ছোট করে এক দুজন বলেন, একটু সালাম পড়ে দোয়া করে দেই, একজন হাত তোলেন 25 কেজি চাউল কি 20 কেজি চাউল, 10 কেজি চাউল, একটা প্যাকেট বস্তা দিয়ে 25 কেজি, তো 25 হোক আর 30 হোক ছোট একটা প্যাকেট বস্তা দেবেন, বুঝলেন না, একজন হাত তোলেন ভাই কমা দামি চাল দেবেন, আর দামি দিতে হবে না, একজন হাত তোলে 400-500 টাকা করে নেয়, 500 টাকা করে নেয়, একটা হাত তোলো বাবা, এটা চাউল 25 কেজি কে দেবেন একটা প্যাকেট বাবা, বাবু একটু হাত তোলেন, শোনা সব জ্যাকেটের মধ্যে বাবু, আল্লাহ হেকুর আল্লাহ, আল্লাহ হেকুর আল্লাহ, আল্লাহ কারোর না কারো দোয়ার মতো শোনা, আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম আমিন, বাবু একজনও দেবেন না একদম, দেখেন বড় ভাইয়ের নামটা একটু দেখেন না, জাকির রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম, উনি একটা প্যাকেট চাল দেবেন, আল্লাহ ওনাকে কবুল করেন, বলুন আল্লাহুম আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম আমিন, ভাইয়ের সঙ্গে একটু শরীক হয়ে যান, গোপনে আর একজনে 25 কেজি, মাশাআল্লাহ 50 কেজি হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, আমার সোনা ভাইয়ের ওসিলা তিনি দিয়েছেন, আল্লাহ দুই ভাইকে বড় করেন, বলুন আল্লাহুম আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম আমিন, এটা তকবীর দেন না রে তকবীর, আর একটু জোরে বলেন না রে তকবীর, আর একটু জোরে বলেন না রে তকবীর, আল্লাহ তৃতীয় নাম্বার একটু দেন দিন, একটা বস্তা ছেলেরা কমিটি কই আছে বাবা, তৃতীয় নাম্বার একটা বস্তা দাও, 75 হয়ে যাবে, লাগে ক বস্তা, ক কেজি লাগে, 100 কেজি লাগে, 75 হয়ে গেছে, 75 হবে, আর একটা বস্তা দেন বাবু, ছেলেরা হ্যাঁ মোবাইল দিয়েছে বলছে নাকি, এই সর্বনা দেখিস, একটু একটা বস্তা দেন ভাই, বিরক্ত করবো না আপনার কাছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না, একটা বস্তা দেবেন না, 25 কেজি, 25-50 হয়ে গেছে, একটু আসেন, নেই বাবা, তো তো গজল গজল করে মাথা খারাপ করে দিচ্ছিস, বুঝলি, একটা ভালো করে শোনেন, মেজলাক হয়ে দাদা হজের পিরিকলে একটা কেতাব আছে, কেতাবটার নাম হলো খেয়াল আসছে না, বিস্তারিত জীবনী, দাদা হুজুর পীর কেওলার আগে যারা বক্তৃতা করতেন ওই জামানায় গজল বলে সময় দিতেন কিংবা রাগনাগিনী সুরে গজল বলতেন, দাদা হুজুর পরে স্টেজে উঠে তানার বিরুদ্ধে বিক্ষোভ হয়ে বক্তৃতা করতেন, এখন আমাদের সমাজে বক্তৃতা রং ঢং হয়ে গেছে, আসল কিছু নিয়ে বাঁচবো এরকম কিছু নেই, হয়তো না আপনারা গজল চাইছেন, আগে যদি বলতেন আমি অস্ত্র করতাম, শুধু গজল বলে সময় দিতাম, রোগীও মরতো না, রোগ ও সাতনা ভেলিগুড়ের পানি, বুঝতে পেরেছেন, তবে এতটুকু খেয়াল রাখো আমার প্রতিনিয়ত পার্সোনাল চ্যানেল এম কলকাতা ইউটিউব চ্যানেল, আর প্রতিনিয়ত লাইভ দিতে হয়, আমার ওর ভিতরে সব গাঁজাকো শ্রোতা না, তারা গজল শোনা শ্রোতা না, তোমরা আজকের আছে কাল নেই, কিন্তু ওদের নিয়ে তার বেঁচে থাকতে হয়, বুঝতে পেরেছেন, গজল শোনা শ্রোতা আলাদা,
ও যাদের সামনে দাড়ি বড় হয় না পিছনে চুল বড় হয় তাদের গজল শোনো, যারা নামাজ কালাম পড়ে না সুন্নতি পোশাক নেই তাদের গজল শুনবে, যারা মেয়ের সঙ্গে আড্ডা দেয় সারা জীবন তাদের গজল শুনবে, যারা ছেলে মেয়ে এক জায়গায় ডিরেক্ট গজল আল্লাহ 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 করা বুকে লাথি মারলে শহীদ সওয়াব পাবে ওই হারাম খোরেরা গজল শুনবে, আমি ঠিক বলছি ঠিক বলছি? আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করে ওর মতন বেঈমান কাফের পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই। আর ওকে যারা স্টেজে তোলা এও বড় হারাম খোর, বড় হারাম খোর, মুখে ফেস সবেরা ভিকো টনি শাকের গুঁড়ো হদ্দ মাকা মেকেস, লাইট ক্যামেরা ভালো হবে, ইস লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সূরা 33 পারে আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে পৃথিবীর শ্রেষ্ঠ রূপের আমি আল্লাহ সৃষ্টি করেছি, বলে সুবহানাল্লাহ। মেয়েদের জন্য জায়েজ, পুরুষদের জন্য জায়েজ নয়, জীবনে উজু তো করে না, নামাজও পড়ে না, যা মাল মেকেস, সারা মেয়ে পাগল, ছেলেগুলো পাগল, মেয়ে দুকে পাগল, মাথা খারাপ, একেন হয় হোক গিয়ে দূর হয়ে যাকে আমার যায় আসবি, আমার যেটা বলতে হবে তো, রাগ করছে নাকি বাবু? চলছে চলছে। আচ্ছা আমি যে গজলটা বলেছিলাম কালকের যা গজল হয়েছে, আমার গজলটা তাদের মোটামুটি কাছাকাছি গেছে না মোটেই যায়নি? হ্যাঁ ভালো হয়েছে নাকি? আরেকটা কথা শুনে, ও গো আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল আমি, হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখোছো আমায় পাগল করে, হায় জন্ম আমার মাটিয়াতে রেখোছো আমায় পাগল করে, রসুল তোমার আয় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, ও সুখে তুমি মুখে তুমি চোখে তুমি মুখে তুমি, হায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন জগে, হায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন জগে, রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, বলো সুবহানাল্লাহ। এ গজলে কিছু আছে তো, কিছু আছে না? একটা গজল বলেছে, ও গো চাঁদ তুমি বলে দাও, তারপর আমি বলিনি, আমার নবীজি কোথায়, পাক্কা চিটিংবাজি কথা, আমার নবীজি কোথায় আছে চাঁদরে জিজ্ঞেস কর, উপন্যাস ইন্না দিনা ইন্দা লাগিল ইসলাম, ইসলাম হলো স্পষ্ট পরিষ্কার, উপন্যাসকে সাপোর্ট করে না। আল্লাহর কোরআন বললেন ও যারা আল্লাহওয়ালা আছে আলেম আছে তাদের কাছে পৌঁছে গেলে আল্লাহ নবী কোথায় তোমাদের রাস্তা দেখিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। আমি যদি বলি কেউ হাতে এই গজল মুখস্থ করতে সে আমাদের রেগে যাবে, রাখবে না, রেগে যাবে, ভণ্ডগিরি গজল। আমি বলেছি পুরা শরীফের কোন হুজুরের গায়ে পড়েছে সে আমার বিরুদ্ধে বলেছে, বলকে যা পরোয়া করে না। আর একটা বক্তা আমার বিরুদ্ধে বলেছে এই গজলটা বলা যায়, ও আমি বলেছি না চলবে না, খালি বলকে যা পারিস তো দেখা হবে একদিন। সব উপন্যাস চলছে, উপন্যাস উপন্যাস চলছে, ইসলামে কোনো উপন্যাস চলে? আর একটা গজল বলি, ছোট বলবো, আল্লাহ হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল,
জাহান্নাম খেও ডরি না বলে না বলে না ভাই এখন যা শিল্পী হয়েছে আমি যে জামানায় গজল প্রতিযোগিতা ছিলাম এরা তখন এনার মারা বিয়ে করেনি ছোট্ট করে বললাম আমি যখন গজল প্রতিযোগিতা যেতাম তখন এনাদের মা বিয়ে হয়নি ভাই হয়তো আপনাদের এলাকায় প্রথম এসেছি বুঝতে পেরেছেন ভাই চলেন যে কথা বলছিলাম গজলটা ভালো আমি বিশ্বাস করি ভালো কিন্তু কিছু কথা আছে কথাটা কতটা ভালো আল্লাহ ভালো জানে হে রাসূল তোমায় ভালোবাসি ভালো না খারাপ অন্তরে মুখে নয় কথাটা আরো ভালো ঠিক না বেঠিক তারপর বলা হয়েছে কি হুজুর জান্নাতের আশায় নয় জাহান্নামকেও ডরি নাই আল্লাহর কোরআন বলে দিয়েছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ তোমরা জান্নাতের রহমতের আশা করো আর ইনি বলেছে আমি আশা করি আল্লাহর কোরআন বলেছে ওয়া আন্নাল আযাবি হুয়াল আযাবুন আলিম আমার জাহান্নামকে ভয় করো এ বলেছে জাহান্নামকে ডরি ডরি না চলছে না চলে না গজল তাহলে কায় পড়বেন আমি যদি বলি আমি যদি বলি বলে ওই হুজুর বেশি বুঝাস এরাম ধরলে না অনেক ধরা যায় অনেক ধরা যায় কিন্তু বাঁচব কদিন এত ধরলি মূলবাড়ি হয়ে যাবে ধরলি মূলবাড়ি হয়ে যাবে না ধরলি বেগুনবাড়ি হবে বুঝছেন নি ভাই সমস্যা খুব খুব সমস্যা মারাত্মক সমস্যা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান বলেন আমিন কষ্ট হয়েছে শোনা ভাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহু আমিন একটা গজল বলবো রাজি আছেন তো রাজি আছেন তো তাহলে তকবীর নারা তকবীর এ বড় ভাই আর কবার আসবে ভাই এই রাস্তা ক্যামেরাম্যান এই বাঁশ দাও বলে দাও যে নয়েন্টি চলছে লাইভ চলছে ছেলেরা উনার রেগে যাচ্ছে বারবার বারবার যাওয়া আসা করছে উম্মে জামিলে আমাদের কাঁটা পিছা পুরে পুরে থাকো রাগ করো না ভাই রাগ করো না গজল আমি একা বলবো না আপনারা বলবেন আপনারা বলবেন তো নবীর বাড়ি যাবে মস্তানি সেজে না পাগল সেজে ওয়াইস করুনি পাগল ছিল নবীর জুব্বা টুপি পেয়েছিল না আর আবু জাহেল বলছিল হামসে বাড়া কহি নেই হে গর্তে পড়েছিল না মাশাআল্লাহ মাশাআল্লাহ নবীর বাড়ি যাবো পাগল সাজিয়ে হবে তো হবে তো সোনা ভাই সে পকেটে হাত রেখেছিল উনি ওনার রাগ করছে কই সোনা ভাই রাগ করেন যাও নবীর বাড়ি যাব পাগল সাজিয়া ব্যাস এতটুকু বলল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় দাঁড়া কাকি যে চাল হয়েছিল এই ফাঁকিবাজ এদিকে তাকা এদিকে তাকা 50 কেজি আর একটা প্যাকেট দাও ভাই একটা প্যাকেট দাও একটু হাত তেলে ভাই আর বড় ভাই ভাইয়ের নাম কি এ জিয়ারুলের বন্ধু জিয়ারুল হ্যাঁ জিয়ারুল বসে থাকে দেখা জিয়ারুল মফিজুলের ভাই এই মজু তোমার ভাই মাশাআল্লাহ তোমার তো নবা হয়নি তো ওর কত ফেলবি পাঁচ তা ও খাচ্ছে তো পায়খানা আছে কেন হুজুর মানে ওনাকে বলার দায়িত্ব আছে কিছু করার নেই দেখ এবছর যা দিয়েছিল লকডাউনে পাঁচ দিয়েছে মানে আগামী বছর এই পাঁচ থাক আল্লাহ ওনাকে আরো যেন বড় করেন বলুন আল্লাহ লেখ 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 দেরি করি লেখ লিখলি ছাই না লিখলি পাই লিখলি পাই না লিখলি ছাই আগে লিখে রাখ আর টাকা না দিলে আমারে বলবি ওনার ভাই জিয়ারুল ভাই কত আড়াই 25 কেজি চাউল হয়েছে কত 75 75 80 90 সহ আর একটা বলেন ওটা আমার এই তাহলে একটা লিখো এই একটা লিখো হয়ে গেছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মাওলানা মফিজুল ইসলাম ভাই জিন্দাবাদ মাওলানা মফিজুল ভাই জিন্দাবাদ নারায়ে তাকবীর শান্তি তো মাশাআল্লাহ তো লাগে ক কেজি 110 20 কেজি লাগে 20 তাহলে আর একটা তো বাদ রয়েছে আর একটা দিয়ে দাও একটা কঠিন গজল হবে একটা দিয়ে দাও আর জীবনে আমি চাইবো না যদি চাই আমি একদম আর বলবো না একজন দেন শোনা ভাই গজল বড় একটা দেন
একটু দেন একজনে হাত দেন একটু দেন একজনে দেন একটু হাত দেন একটু দেন না সোনা কে আছেন দিয়ে দেন না যে রাগ নেই আপনাদের যে দিয়ে দিলাম কি আছে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রহমাতাল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায় সাফায়াত করিও তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া সবাই বলো নবীর বাড়ি যাবো মাশাআল্লাহ বলো নবীর বাড়ি যাবো মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় ডান দিকের দুধ খাইলেন নবী বলছে মায়ে হালিমায় বাম দিকের দুধ খাই নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব বলো নবীর বাড়ি যাব মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব জোরে বলো নবীর মায়ের যত ভাগল ছিল হৃষ্ট পুষ্ট হয়ে যায় মায়ের যত দুঃখ ব্যথা দূর হয় নবীর ওসিলায় মায়ের যত ছাগলের পাল হৃষ্ট পুষ্ট হয়ে যায় মায়ের যত দুঃখ ব্যথা দূর হয় নবীর ওসিলায় মরা গা কাছে ফুল ফুটিল আমার নবীকে দেখিয়া নবীর বাড়ি যাব পাগল জোরে জোরে নবীর বাড়ি যাব আর একটা চাল দিয়ে দেন একটা চাল দিয়ে দেন এর জন্যই বেঁধে আছে শোনে একটা চাল দিয়ে দেন বাবু একটা চাল দিয়ে দেন একদম মোটেই চাইব না আর দেন একদম চাইব না শোনে একটা এক বস্তা চাল দেবেন না পঞ্চাশ কেজি এই যদি না দাও তাহলে আমার ছেলের নামে লেখো তুই দাঁড়া জ্বালাস নিয়ে দিন আর যেতে হবে আর এক জায়গায় পার হয়ে যাচ্ছে সেখানে বাবু দাও একটা চাউল দাও একটা চাউল দাও একটা বস্তা প্যাকেট দেন বাবা আচ্ছা এক বস্তা আলুকে ধরে হাত তোলেন এক বস্তা আলু যদি বলেন না হুজুর আমি বিশ কেজি দেবো তাও একটু হাত তোলেন না শরীর হালকা হালকা করে একটু শরীর না বাবা শরীর না লাইভে যারা দেখছে ওরা মনে করছে বলে কোথায় গেছে হুজুর আজকে শত হাড় কিপটে মধ্যে দেখাচ্ছে না এরা হাড় কিপটে না যে যত কঠিন তার ভিতরে ততটা দয়া ঠিক না বেঠিক ততটা দয়া বুঝতেননি আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক কবুল করেন বলেন আল্লাহু আমিন আরেকটা জোরে বলেন আরেকটা জোরে বলেন আরেকটা জোরে বলেন একটা বস্তা দেবে একটা গজল বলো এক কলি মানে একটা বস্তা কে দেবে আল্লাহ এই তোমরা এতগুলো খলিফা আছো হুজুর এর ভিতরে কেউ দেবে না হ্যাঁ তাহলে দেবে না আল্লাহ হেকুর আল্লাহ সে দুঃখের কথা বলো না ভাই আর দুঃখের কথা বলো না এর ভিতরে কেউ চাল দেবে না আলুও দেবে না ভাবিরা কে সব বারণ করেছে ভাই তুমি দিয়েস তো সোনা এমন চল চাপ পড়বে না তো বাজার ভালো আল্লাহ আমার সোনা ভাইকে কবুল করে বলে আমিন আর একটা জোরে না আমিন সবাই খুশি তো সবাই খুশি তো চাল মেয়েরা
একটু খাতালে যদি বাতিস করি ছেঁড়া যত বড় বাপ যত খাটবে তত লাভ দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে গজল বলতে হবে এক কলি তাই তো ওই গজল ও দাঁড়া তোরটাও মানবো তোরটাও মানবো দুই ভাই তাই আচ্ছা আচ্ছা আগে আগে ছোটটা মেনে নিচে আছে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে আমাদের জীবন তলার ওই ছেলেটার ইউটিউব চ্যানেল মিজানুর আজহারির গজল আমার আর গিয়াসউদ্দিন আত-তাহেরি তিনটি গজল এক জায়গায় যে ছেড়েছে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ সাবার লোক না এক কথা বলিস নি কেন সাবার লোক না শুধু আমরা বলিনি বলে তাই আগুন ধরকে দেবো কি ঠিক কি না আগুন ধরকে দেবো না ভাই কে আসিল বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামনেরি গান শূন্য কাফেলা ও হাসমি মাক্কি ও হাসমি মাক্কি মাদানি সাপাতি শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা জোরে বলেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ নে ফরমায়া আলম নশরহ লাকা সদরাক করিলেন বায়ান দেখো কোরআন আরাফানা লাকা যিকরাক আল্লাহ নে ফরমায়া আলম নশরহ লাকা সদরাক করিলেন বায়ান দেখো কোরআন আরাফানা লাকা যিকরাক সে যে রাসূলে আরবি রসুলে আরবি মানব দরদি সাপাতে সাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা জোরে বলেন আর একটু জোরে বলেন এরা নিয়ত করেছে হুজুর তুমি যা গজল বলো বলো চাল আমি দেব না আগে বলে দিলি হতো চাল আমরা দেবো না বুঝলেননি একটু লকডাউনে পরিবেশটা খারাপ সব বন্ধ মদের দোকান খোলা ওরা মদ খায় আমরা খাই না ওরা মাখি স্যানিটাইজার খায় না মাকে ঠিক না বেটি এই বিষয়ে ওয়াশ করেছিলাম 11 দিন তারপরে দিন আমার খবর এসছে তুমি যদি এবারে করোনা নিয়ে ওয়াশ করো তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আলি ভাই গরিশ্বরী মানে দরশ্বরী পড়ে খায় আমার দরকার নেই কত ওয়াশ পড়ে রয়েছে তাইলে ওয়াশ করবো খেজুরাটির দাম সুপারির দাম বেশি খাজুরাটিতে পান খাবো তাহলে খাজুরাটি বাদ দেবো কেন এটা না হয় ওটা ওটা না হয় ওটা ঠিক কিনা মাশাআল্লাহ তাহলে যা বলেছি ও সালাম করা হয়নি আমার না কেতনা জিনিস বাদ রয়েছে কি এখন এখনো সালাম পড়তে হবে আবার সালাম না বলিয়া সমস্যা তো ঝাল আসেনি বলছে ঝাল তাহলে কি হবে দিনকাল খানি যত রিস খাবি কম তত শরীর ভালো থাকবে বুঝলি যত রিস খাবি কম তত শরীর ভালো থাকবে ঠিক কিনা বাবা রিস কম খেতে হয় চাল তেল বলো না বাংলাদেশে এক একজনের ওয়াজ নসিহত করে তাকে শুধু অশান্তি অশান্তি আমাদের ইন্ডিয়া অনেক সভ্য একটু চা খাওয়ালে কেন্দ্রবিন্দু করে কি সর্বনাশ হতে কেন্দ্রি ঢেলে দেওয়ালিয়ে কি মাথা খারাপ কি মাথা খারাপ তাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ চা খাবেন বলছেন আমি কফি খাই মানে চা করে তাকে কেস মামলা হয়ে গেছে
তা বলছে ঢেলে দিলে কুকুর খায়, ঢেলে দিলে মানুষ খায়। তা আমি ঢেলে দেওয়ার কথা বলেছি। বুঝতেছেন ভাই, আমার কিছু ওয়াজলে ভাইরাল করে কি ওয়াজ জানেন? আমি বলেছিলাম কুত্তার পা আছে, হাত নেই, ওরা যৌনঙ্গে মুখ লাগায়। পুরুষদের হাত আছে, যৌন অঙ্গে মুখ লাগাবে না, কুত্তার চরিত্র চরিত্রবান হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, 9 বছর 11 মাস 3 দিন কম বেশি তোমার নবীকে আমি বুকে পেয়েছি, একদিনও ওই দিকে তাকাইনি। সেই হাদিসগুলো বলেছে 2 ঘন্টা ওয়াশ করেছে, ওরা কাটেনি। ওই কথাটা বলেছিলাম কোন ফাঁকে আমি নিজেই জানিনি, সেইটা কেটলে ছেড়ে দিয়েছে। আমারে ফোন করে বলছে, হুজুর তুমি ইউটিউবে এইসব ছবি ছাওয়া দাও কেন? ভাই বলি আমি জানি না, আমি ওয়াশ করছি। ওই দুটো আজরাইল দাঁড়িয়ে আছে, ওরা কি করবে না করে খবর রাখবো, খবর রাখো বলো। এই যে 4-5টা মিডিয়া যারা আছে, এরা যে কি করে খবর রাখো ভাই? ওরা তাল রে তিল করবে, তিল রে তাল করবে। ভাই আমাদের কোনো দোষ থাকে না ভাই। তবে আমি আরো বলেছি, আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল এম কলকাতা, একটু সাবস্ক্রাইব করবেন। ওতে ইসলামিক সওয়াল জবাব, হানাফি মজাব, সিলসিলা, পূর্বাশ, মতাদর্শ, অনেক কিছু দেওয়া থাকে, বুঝেননি? আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম আমিন। 6 জন 70 কিলো গোশ, এ শুনতে পেয়েছো বাবা? শুনতে পেয়েছেন? কয় কেজি গোশ তো 70। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারাই থাকবে। আল্লাহ আমার ভাইকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ 6 ভাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা, নারাই থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি না বেজার? দেখেছেন এতক্ষণ দাঁড়িয়েছিলাম বলে কাজ হয়েছে, কাজ হয়নি? আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ। জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার, এসেছে নবী দিগের সারদার, করিবে আল্লাহ পাখের দিদারিয়া নবী সালাম পড়েন ইয়া রসুল, মাশাআল্লাহ, ইয়া হাবিব সালাম, আমরা যে আপনার দিবানা, আপনি যে আমাদের নাজাতের নিশানা, কবে যাব রওজা মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী সালাম আলা আলাইকা ইয়া রাসূল, মাশাআল্লাহ, ইয়া হাবিব সালাম, পিছন থেকে বলো না সালাওয়াত, নবীজির চাচা আবু জাহেল, নবীর তরে মরণ কোয়া খুঁড়েছিলেন, সেই কোয়ায় মরণ বিনা পড়ে আবু জাহেল নিজেই পড়িলেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। এটা তকবীর দেন না, আরে তকবীর, আরেকটা জোরে বলেন, এসেছিলাম আমি আপনাদের মাঝে, রয়েছিলাম আমি 2 ঘন্টা বসে, বেজেছে বিদায় চিঠি, যাওয়ার আগে মোনাজাত করব নাকি? মোনাজাত করব,
এই তুই কিছু দিয়েছিস জান্নাত এক বস্তা আলু আল্লাহ কবুল করেন বলেন আমিন জারুল নসিব ভালো তোমার ওসিলা হয় শোনা আল্লাহ কবুল করেন বলেন আমিন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন নারাই দেখবে আল্লাহ বাবু আর কিছু আছে ওহ না কই ডাল কই ডাইল কিয়া নাম্বার মজুদ নেই বলে ডাল নাকি বাড়ি নেই রেজাউল ইসলাম আরাফাত শামিন হাসিবুল হাফিজুল জুলফিকার এই ছয় জনা কি দিয়েছে বাবু গরু গোশত 70 কেজি যত লাগবে মানে একটা নির্ধারিত আছে তো 70 কিলো লাগে আজ তো গরু মাশাআল্লাহ আল্লাহ আমার ছয় ভাইকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আরেকটা জোরে বলেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আমার ছয় ভাইকে আল্লাহ কবুল করেন বলেন আমিন ওনার মুরব্বি আছে তাদের কবুল করেন বলেন আমিন ওনাদের আব্বা মার কলিজা ঠান্ডা করেন বলেন আমিন আল্লাহ সকলকে দোবার মতো আল্লাহ একদিন না একদিন সুযোগ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে হবে না শয়তানের কাজ ভালো না খারাপ এই দাঁড়িয়ে আছে রাগ হচ্ছে নাকি শোনা ভাই রাগ হয় না একজন যদি মনোক্ষণ করেন না বসে যাই আমার একটু ভালো বসেছিলাম তো বয়স্ক মানুষ বাবা কি আছে আল্লাহ একবার বাবু শয়তানের কাজ ভালো না খারাপ খারাপ মুরব্বি ভালো না খারাপ খারাপ না ভালো ও সবাই খারাপ চলেন 1416 সালে আতাপুর মণিপুর ধুসনিখালী যোগেশগড় খুলনা ঢলকালী রমাপুর এদিকে চিংড়িঘাটা চিংড়িখালী ওই 1400 সাল আয়লা ঝড় হয়েছিল না আমফানের আগে এখন এই আয়লা ঝড়ে অনেক কিছু ভেসে গিয়েছিল মসজিদ মাদ্রাসা খানকা দরবার মানুষ ঘর বাড়ি মৃত্যু সব ভেসে যাচ্ছিল না এই কাঁচা দেওয়াল মাটি আছে আমাদের সুন্দরবন এলাকায় পাওয়া যায় কাঁচা দেওয়াল মাটি দুই দিকে নদীর পানি ধাক্কা মারছে ও মাটি থাকবে না পড়ে যাবে পড়ে যাবে তিনটে আগে বলেছিলাম শয়তানের কাজ ভালো না খারাপ তোমরা বলেছিলে খারাপ তাই না কিরম খারাপ দেখি তিনটে বাচ্চা গোলা জড়িয়ে কাঁদে হাউমাউ করে কাঁদে শয়তান দূর থেকে দেখলো ছোট তিনটে বাচ্চা মারা যাবে দেয়াল চাপা পড়ে দেয়াল তো কাত হওয়া শুরু হয়েছে দৌড়ে এসে ওই তিনটে বাচ্চাকে কাঁধে করে তুলেছে আর দেয়ালটা বিশাল বড় দেয়াল হুমভুম করে পড়ে গেছে শয়তান ভালো কাজ করেছে না খারাপ কাজ একমুখী করগম কথা আল্লাহ ভালো জানে খারাপ কাজ করে না ভালো কাজ খারাপ কাজ করেছে আহ শয়তানকে জিজ্ঞাসা করলো চাচা ফোন নাম্বারটা দাও বলে আমার ফোন নাম্বার নিয়ে মরবি আমার নাম হলো ইবলিস বলে ইবলিস তো তুমি ভালো কাজ তো জীবনে করো না বলছে খোকা জীবনে ভালো কাজ বলতে কি আমার জীবনে নেক কাজ বলতে এটাই করি যে সবচাইতে ভালো আর তোমার জীবনে যদি ক্ষতি করতে পৃথিবী সবচাইতে ক্ষতি করে যাবে চাচা ব্যাপারটা কি বলে ব্যাপারটা আল্লাহ নবী যখন হাদিস বলছিল তখন আমি হায়াতে আছি বহু বছর ধরে শয়তানের বয়স তখন নবী বলেছে যারা দেয়াল চাপা পড়ে মারা যায় আল্লাহ তাদের শহীদের জান্নাতি মর্যাদা দেয় বলে সুবহানাল্লাহ আমি দূর থেকে দেখছিলাম তোমরা দুটো বাচ্চা দেয়াল চাপা পড়ে তিনজন সব জান্নাতে যাবে আমার কি সহ্য হয় আমার সহ্য হয় না ওই জন্য আমি তোমাদেরকে টেনে নিয়েছি তোমরা এবার ফাংশন টেনশন অর্কেস্ট্রা সুন্দরবনে গ্রামীণ মেলা বিভিন্ন জায়গা তোমরা মদ মতাল খেতে গিয়ে বক্স নিয়ে জেনারেটর নিয়ে আর মেট্রো নিয়ে তোমরা পিষ্ট হয়ে মরলে গেলে আমার লাভ কিন্তু এতে মরলে আমার লস ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন সকলে বসে পড়েন দরুদ আল্লাহুম্মা দোয়া হবে বসো বাবা তাবারক কোথায় তাবারক কোথায় চাদর এই চাদর ছেড়ে দাও চাদর দাও চাদর ছেড়ে দাও আমার সঙ্গে একটু বড় আল্লাহ 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 বলো আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি বলো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিও খিসালিহি হাসনাত জামিও খিসালিহি সল্লু আলাইহি ও আলিহি আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদরে একটু কিছু পয়সা দেন ছেলেরা, দু পাঁচ টাকা বিশ টাকা দশ টাকা চাপার একটু দেন। জুম্মার নামাজটা আপনারা পড়েন, মসজিদে মনে হচ্ছে একদম জুম্মার নামাজে লোক যায় না, শুধু খেলা হয়ে যায় মানে, হ্যাঁ বিশাল যায় যায়। ভাই জুম্মার নামাজে ছেলেরা একটু যান, নামাজ কালাম একটু পড়তে যান। কমিটির ছেলে যারা আছেন অনেকে দাঁড়িয়ে রাখেন না, দুটোই যায় না, চোরের মার বড় গুলো জানো না, বুঝিনি ভাই। আমি পারবো না ভাই, আমার আমি দু বাগানটা লিখে রাখ, ও ডাল আমার নাম লিখে রাখ, জিনাটা লিখে রাখ, মাইক লিখে রাখ, বাবুচি লিখে রাখ, হুজুর লিখে রাখ, শ্রোতা আমি অ্যাড্রোকে নিয়ে আসবো, আর কিছু লাগবে? সব সরে যাবে আর পড়বে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেছো আল্লাহ মাশাআল্লাহ। দোয়া হয়ে গেছে বাবু, দোয়া হয়ে গেছে, রুমালটা তার না তাহলে উঠে আসেন, তাবারক নিয়ে রেডি আছে তো বাবু? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যা বলেছি আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুটিকে ক্ষমা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাবারকে গোশ দোয়া আছে, আস্ত করো, আমি গোশ বলে যদি আস্ত করো ওর মাথায় কাজ করে না, এই 5,000 টাকা ফিরিয়ে দাও, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সদাপথের প্রতীক বানান, বলেন আমিন। এলাকায় হাফেজ আলেম ইমাম হাজি যারা আছেন আল্লাহ প্রত্যেকের সেবা এলাকাকে কবুল করে নেন, বলুন আমিন। তাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন, সকলে বলুন আমিন। মুসলমানের মান সম্মান ইজ্জত খানকা ঈদগাহ মুক্ত মসজিদ দরবার আল্লাহ প্রত্যেককে সম্মান ইজ্জত বাড়িয়ে দেয়, বলুন আমিন। আল্লাহ মুসলমান যে গলিতে অলিতে আছেন বিভিন্ন জায়গায় লাইফে, বিভিন্ন দেশ প্রান্ত থেকে জেলা রাজ্য থেকে ভাইরা তাকিয়ে থাকে, আল্লাহ তাদেরকে কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারা কাজকর্মে গিয়েছে, অনেকে বাড়িতে আছেন, আল্লাহ কাজকর্ম মিলিয়ে দেন, কাজকর্মে বরকত দেন, আব্বা মাকে সুস্থ রাখেন, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা ছেড়ে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন, নবী পাকের সাদগার বিনিময়ে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ও আতুবু ইলাইহি ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আসার আগে যখন ফোন করেছিল 1 ঘন্টা না 2 ঘন্টা আগে, হুজুর এলাকায় আসছেন তো, যে হ্যাঁ বলে, যেটা একটা কথা বলতে হল, কি কথা বলে, আল্লাহর নবী জীবনে আজান দিয়েছ কিনা, আল্লাহ নবী জীবনে আজান দেয়নি, তাহলে আমরা আজান দেবো, তাহলে হ্যাঁ দিতে নবী দেয়নি, নবী দুবার কথা আছে, আল্লাহ নবী কেন আজান দেয়নি আমার খেয়াল নেই, খেয়াল থেকে বলতাম, আল্লাহ নবী এই কারণে আজান দেয়নি, আশহাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ বলতে হয়, আল্লাহ নবী যে নিজে আজান দিতেন তখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ, তাহলে রসুল বলছে যে আমি নবী প্রতি মোহাম্মদ প্রতি ইমান এনেছি, তিনি আল্লাহ রসুল, তাহলে বেঈমানেরা মনে করো যে আলাদা একটা গোপন নবী আছে, ঠিক না ভাই? ঠিক, আমার নবী এই কারণে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আওয়াজটা যখন রসুলের জবানের না তখন বেঈমানরা মনে করেছে মুহাম্মাদ আলামিন আল আমিন আল আমিন সত্যবাদী মুহাম্মদ, জোরে বলেন, আরেকটা জোরে বলেন,
আজান যখন দিবেন আজানের বাক্য সেইভাবে বলবেন, সেইভাবে বলবেন অজীব। আজানের সময় মাথা কাপড় দেয় মায়েরা, এর আগে মাথা কাপড় দেয় না, চরম ভুল। ওদের বিরুদ্ধে কিছু বলবো না, কেন ওরা খুব মহব্বত করে, ওদের বিরুদ্ধে বলবো না। হয়ে গেছে ভাই সবাই রেডি তো? আল্লাহ আলফাত আল্লাহ আমিন আলহামদুলিল্লাহি রাব্বি আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ দুই দিন ধরে আপনার দরবারে তুলেছি দুখানি হাত, আল্লাহ কবুল করে নাও আমাদের সকলের আখেরি মোনাজাত। আল্লাহ হাদিস শরীফ কোরআন শরীফ ইজমা কিয়াস নাতে রসুল নাতে হাম কিরাত, নবীর প্রতি সালাম নবী পাকের প্রতি প্রশংসা, পীর মাশাইখের প্রশংসা, ছেলের আল্লাহ চাল ডাউল টাকা পয়সা হাজার 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 কো দিয়েছে আল্লাহ, চুরা ছেলেরা রোমালে দশ বিশ টাকা করে দিয়েছে গোপনে দিয়েছেন, আমার ছয় ভাই মিলে একটা গরু গোস্ত তোমার তারা চিন্তা করেছেন আল্লাহ। আল্লাহ আমার মায়েরা টাকা দিয়েছেন অনেকে দিতে পারেননি, আল্লাহ প্রত্যেককে কবুল করে নিন। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আমাদের সকলকে আপনি প্রত্যেকে দোয়ার ভিতরে আপনি মঞ্জুর করে নিন। আল্লাহ আপনার সাহী দরবারে হাত তুলেছি, সবটুকু বিশ্বনবী দরবারে সখানা পৌঁছে দিন, সাবাইন তাবিইন নবীন সিদ্দিকীন সুহাদা সলিহীন জান্নাতুল বাকি মোয়াল্লা দিকে দরবারে পৌঁছে দাও। খাস করে জান্নাতুল খোয়াব জান্নাতুল আজিব জান্নাতুল সুম্মা হজ করতে গিয়ে যারা বাড়ি ফেরে না, যারা ইন্তেকাল করে, ওদেরকে তিনটে কবরস্থানে লক্ষ লক্ষ হাজিদের দাফন দেওয়া আছে, তাদের দরবারে পৌঁছে দাও। জান্নাতুল বাকি মুআল্লা জান্নাতুল খোয়াব দরবারে পৌঁছে দাও। উহুদ বদর সিফতিতা ভূখণ্ডকের যুদ্ধে দরবারে পৌঁছে দাও। আবু বকর উমর উসমান আলী তালহা জুবাইর তাদের দরবারে পৌঁছে দাও। আল্লাহ খাস করে যত আম্মা জান উম্মাহাতুল মুমিনি দরবারে পৌঁছে দাও। হাসান হোসেন হুমা শ্রী খুদালি আম্মা জান মা ফাতেমা আনহা দরবারে পৌঁছে দাও। খবর অফিসার আমাতুল্লাহ খাজা মাইনউদ্দিন মোসাদ্দেদ আলফিসানি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী নিজামউদ্দিন দরবারে পৌঁছে দাও। আমাদের মুকুটমণি মোসাদ্দেদ জামান দাদা পীর পীর গোরা সাদর ফি আব্বাস আলী আল্লাহ আমার হুলামি রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দাও। আল্লাহ যত আওলা আওলাদ বিদা নিয়েছেন তাদের দরবারে পৌঁছে দাও। আল্লাহ খাস করে আল্লাহ আমরা হাত তুলেছি দূর থেকে সাইকেলে বাইকে হেঁটে হেঁটে আত্মীয়দের বাড়ি হিসাবে আমাদের মায়েরা বোনেরা ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা হাজির হয়েছে আল্লাহ। এত রাত্রে আল্লাহ আপনি এদেরকে হেদায়েত করেছেন, এরা কারো দেখতে আসেনি। আল্লাহ এই রাতে দুনিয়ার মানুষের চলাচল কমে গেছে, দুনিয়ার দরজা জানালা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের জানালা দরজা বেশি বেশি খোলা হয়েছে। আল্লাহ আপনি কি নিয়ামতি করে আমাদের এতগুলো মা বোন ভাইকে হেদায়েত করে আপনি মাহফিলে এই রাতে এত ব্যক্তি বসে আছে কল্পনার বাইরে। আল্লাহ আল্লাহ এরা টাকা ধন দৌলত কিছুই চায় না, আল্লাহ আপনি আমাদের সকলকে একটু হেদায়েত বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে পরকালে নাজাত পাওয়ার মতো তৌফিক দাও। আমাদের প্রত্যেকের মুরব্বীর কবরে আপনি শান্তি দাও। আল্লাহ আমাদের আব্বা মা জনম দুঃখিনী সোনার মানিকদের আল্লাহ হায়াত দারাজ করে দাও। যারা বিদায় নিয়েছেন তাদের কবরে শান্তি দাও। আল্লাহ আপনার হাবিব জানিয়েছে যারা মাহফিলে বসে যায় ওহিদুন ইসরানি সালা রুবা খমসা তিসা ওদের বাপ মা দাদা দাদি নানা নানি ছটা মুরব্বীর কবরে আজাব, অতক্ষণ আপনি মাফ রেখে দেন।
আল্লাহ এদের মুরব্বীদের নসিব বড় ভালো আওলাদেরা বসেছেন আল্লাহ আপনি আমাদের নামাজি মুত্তাকি কবুল করে নাও আল্লাহ আপনি আমাদের আপনার হাবিবের গোলাম হিসাবে কবুল করে নাও আল্লাহ আপনি আমাদের পীরমা শায়েকের পথের পথিক বানিয়ে দাও যে পথে গেলে আল্লাহ আপনাকে পাইব ওই পথের পথিক আমাদের বানিয়ে দাও আল্লাহ আমাকে জানারা দাওয়াত করেছেন জানারা কিছু কিছু টাকা পয়সা দিয়ে যৌথ হয়েছে তাদের কবুল করো আল্লাহ যাদের বাড়িতে বসেছিলাম কি মেহমান খাওয়া দাওয়া করিয়েছেন আল্লাহ তাদের কবুল করো মায়েদের বোনদের ভাইদেরকে ভাবি জানদের কবুল করো কমিটির ছেলেরা দুটো রাত জাগ্রত ছোটাছুটি দৌড়া দৌড়ি আল্লাহ এরা অনেক পরিশ্রমে কষ্ট করে অনেক মেহনত করে মাহফিল করেছেন আল্লাহ আল্লাহ এরা তো দিতে পারতেন দুনিয়ায় গান বাজনা অর্কেস্ট্রা না দিয়ে আপনার নবীর মাহফিল দিয়েছে আল্লাহ আল্লাহ গোনাগার সিয়াকার সাতাকার কিন্তু বিয়াদব নয় আপনি কোরআনে বলেছেন আল্লাহ ফাখর সিহি যারা বিয়াদব শয়তানের মতো পার করে দেব যারা গোনাগার তারা আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবে আল্লাহ আমরা বিয়াদব নাই গোনাগার আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ মানুষ মানুষের কাছে একটা হাত পাতলে তাকে ফকির মিসকিন সাইল বলি আপনার দরবারে দেখেন আমরা দুটো হাত তুলেছি আমাদের মায়েরা পর্দার ভিতরে তারাও দেখা যায় কাপড়ের পাশে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তাদের মা নাই অনেকের আব্বা নাই অনেকের দাদা দাদি নাই অনেকের মুরব্বী বিদায় অনেকের সন্তান সন্তানি ভাই বোন বিদায় অনেকের ছেলে মেয়ে বিদায় নিয়েছে অনেকের স্বামীও বিদায় নিয়েছে আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করে দাও ধৈর্য ধরা তৌফিক দাও যত আমার বোন আছে তাদের বিবাহ দেওয়ার জন্য সুপাত্র গ্রহণ করে নাও আল্লাহ যত ভাইরা আছে ঋণগ্রস্ত পরিশোধ দেওয়ার তৌফিক দাও আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আপনি আপনার নেক রহমত থেকে আমাকে কিছু গাইবি এলেম আপনার রহমত মদত সাহায্য করে দাও আল্লাহ মানুষের কাছে যেন পীর মাসাই কোরআন হাদিস ইজমা কিয়াসের কথায় একটু বুক ফুলিয়ে বলতে পারি আল্লাহ মানুষ বিভ্রান্ত দিকে আহলে সুন্নাতুল জামাতের পথের কিছু ডাকার মতো তৌফিক দাও আল্লাহ আল্লাহ অনেক দোয়া চাইতে বাকি যা চেয়েছি আপনার হাবিব নামের ওসিলা করে কবুল করে নিন আল্লাহ আমাদের সকলকে দিদারে কাবা মদিনা নসিব করে নিন আল্লাহ আমরা জাহান্নাম দেখি না জাহান্নামকে ভয় করি জান্নাত দেখি না জান্নাতের আশা করি আল্লাহ আপনাকে দেখি না আপনাকে স্রষ্টা বলে মানি নবীকে দেখি না নবীকে নবী বলে মানি এত কোনো ভাইরা হাত তুলেছি আমাদের দান সহযোগিতা আমার নবী পাকে রসিলায় আপনার দরবারে দুই দিন ব্যাপী মাহফিলকে কবুল করে না সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 সুম্মা আমিন বারহাক্কা লা ইলাহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।